আব্দুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা আম্মা বাদ ফাকাদ ক্বালা আল মুআল্লিফু রাহিমাহুল্লাহু তাআলা কিতাবুর নাম শিখিয়েছেন যিনি প্রথম মানুষ, আর তার থেকে বংশ পরম্পরা আমরা শিখেছি। আদম থেকে আদমের স্ত্রী ছেলে মেয়েরা শিখেছে, আর আমরা তাদের থেকে শিখেছি। ওখানে ওই যে মার্কেট লাগিয়েছে আওয়াজ হচ্ছে, ওই মার্কেটটা দূর করে আমাদের খাওয়া দাওয়ার দূরে সরাই। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহ আল বুখারীর এই বছর 1441 হিজরিতে আমরা শুরু করেছি, মোতাবেক 2020। আজকে তারিখ হচ্ছে আরবি তারিখ 29 জামাদ আল উলা 1441 হিজরি, মোতাবেক 24 জানুয়ারি 2020। নতুন পর্ব আমরা আজকে শুরু করব, তা হচ্ছে জ্ঞানের পর্ব, কিতাবুল ইলম। ইলম বা জ্ঞান অর্জন করা, জ্ঞান দেওয়া এবং নেওয়া, এ সম্পর্কে আলোচনার পর্ব। এটি হচ্ছে সহিহ আল বুখারীর তৃতীয় পর্ব। এর পূর্বে দুটো পর্ব আলোচনা এসেছে আমাদের, প্রথম ওহির পর্ব আর তারপরে ঈমানের পর্ব, তৃতীয় পর্ব হচ্ছে জ্ঞানের পর্ব। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম এসেছে, অধিকাংশ যেগুলি পাণ্ডুলিপি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত হয়ে এসেছে বা লিখিত হয়ে তাতে এইভাবেই এসেছে। কোনো কোনো পাণ্ডুলিপিতে কিতাবুল ইলমের আগে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। আলোচনার শুরুতে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে যে এলমের পর্ব কেন নিয়ে আসলেন তিন নম্বরে ঈমানের পরে। এর একটি কারণ হচ্ছে কোরআনে কারিমের প্রতি আমল করা, কোরআনে কারিমের প্রতি আমল করা। সামনে আমাদের আসছে বাবু ফজলিল ইলমে, এলমের ফজিলতর অধ্যায় প্রথম অধ্যায়, তাতে যে আয়াতটি রয়েছে সূরা আল মুজাদালার আয়াত নম্বর 11, তাতে মহান আল্লাহ আগে ঈমানের কথা উল্লেখ করেছেন আর তারপরে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তারপরে এলমের কথা উল্লেখ করেছেন। তাহলে আল্লাহ যখন আগে ঈমান বর্ণনা করেছেন তারপরে এলমের কথা, তো সেই অনুযায়ী ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই আগে কিতাবুল ঈমান নিয়ে এসছেন আর তারপরে এলম নিয়ে এসছেন। তো যদি কেউ প্রশ্ন করে তো ওহি কেন আগে নিয়ে আসলেন, কারণ ঈমান বা এলম মের উৎসে হচ্ছে ওহি। ঈমান কোথা থেকে আসবে? ওহি যদি না আসতো তাহলে ঈমান কি করে জানতাম? তাহলে ঈমান আর জ্ঞান অর্জন কি করে করতাম? যে জ্ঞান অর্জন করা আল্লাহ ফরজ করেছেন আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে, তিনটি বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ, ফরজে আইন, আর বাকি হচ্ছে ফরজে কিফায়। বাকি দুনিয়া যত জ্ঞান আছে, নলেজ আছে, তা শিখা ফরজে কিফায়। যে কোনো জাতির কিছু লোক শিখলেই হইল, যে কোনো যুগের মুসলিম উম্মা, আমরা মুসলিম হিসাবে মুসলিম জাতির কিছু লোক ওই জ্ঞানগুলি চর্চা করলেই হলো, আমাদের যে সমস্যাগুলি রয়েছে সমাধান দিতে পারলেই হলো। শরীরের চিকিৎসার জন্য ডাক্তার হইতে হবে, কিছু ডাক্তার মুসলিম সমাজে থাকলে হলো, যাতে করে কাফের কাছে চিকিৎসা না করাইতে হয়। কিছু ইঞ্জিনিয়ার থাকলেই হলো, কিছু অন্য অন্য সাবজেক্টের পারদর্শী থাকলেই হলো, সবার জন্য জরুরি নয়, মোটেই জরুরি নয় ফরজে কিফায়া। কিন্তু এই তিনটি বিষয় আবার বলছি, এই তিনটি মূলনীতি, জি, শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলের কিতাব রয়েছে আল উসুলুস সালাসা বা সালাসাতুল উসুল, তিনটি মূলনীতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব, এবং এই ছোট্ট একটি পুস্তিকার আলোচনা আমার 30টি পর্বে আছে। ওইটা শুনলে ইনশাআল্লাহ তাআলা অনেক জ্ঞান আপনাদের আসবে, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দীন সম্পর্কে যা ইসলাম, আর আল্লাহর শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যা প্রত্যেক মানুষের জন্য
জ্ঞান শিক্ষা বা জ্ঞান অর্জন করা, এই তিনটি বিষয় সম্পর্কে শুধু ফরজ বলে ফরজে আইন, মানে প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ, প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ। তার দুটো স্তর আছে, একটা হচ্ছে প্রাথমিক স্তর, যাতে করে আপনি সঠিকভাবে মুসলিম হয়ে জীবনযাপন করতে পারেন, সঠিক ইসলাম পালন করতে পারেন, এতটা প্রত্যেকের জন্য ফরজে আইন। আর এই দিন ইসলাম আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে বেশি, অনেক বেশি জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজে কিফায়, অনেক বেশি জ্ঞান অর্জন করতে হবে যাতে করে অন্যদেরকে শিখাইতে পারেন, এটা হচ্ছে ফরজে কিফায়া। মানে সমাজের কিছু লোক আলেম হইলেই চলে, সবার আলেম হওয়া জরুরি নয়, কিন্তু দিন ইসলামের বিধিবিধান সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে ইত্যাদি প্রত্যেক মুসলিমকে নলেজ, প্রাথমিক নলেজটা অবশ্যই থাকতে হবে এবং সহি শুদ্ধ থাকতে হবে, ভুল নলেজ থাকলে হবে না। অধিকাংশ মুসলিমদের আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ রসুল সম্পর্কে ভুল নলেজ আছে। নবী বেঁচে আছেন, হায়াতুন নবী, ভুল নলেজ, নবী নূরের পয়দা, ভুল নলেজ, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, হ্যাঁ, আল্লাহর হাত নাই কুদরতি হাত, আল্লাহর চেহারা নাই সত্তা, সবগুলি ভুল নলেজ, ভুল নলেজ না, সহি নলেজ দিতে হবে। তো আসল বিষয়ের দিকে ফিরে যায়, সেটা হচ্ছে যে ওহির ওপর নির্ভরশীল কি ইমান, কি বিশ্বাস করবেন কি বিশ্বাস করবেন না, এলেম, এলেম শিখবেন কোত্থেকে, আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে, রাসূল সম্পর্কে, ওহি থেকে শিখতে হবে। এই জন্য এক নম্বরে ওহি, আর তারপরে ইমান। ইমানের পরে এলেম কেন নিয়ে আসলেন, পবিত্রতা নিয়ে আসতেন, তাহারাত নিয়ে আসতেন, যেমন অন্য মহাদ্দেশরা পবিত্রতা দিয়ে শুরু করেছেন, সালাত দিয়ে শুরু করেছেন। আপনাদের অনেককে যদি জিজ্ঞাসা করি সবচেয়ে বড় ফরজ কি বলবেন, নামাজ, ভুল উত্তর। তো ইমাম বুখারী তাহারাত, ওযু, গোসল, তেয়াম্মুম, তারপরে নামাজ, এগুলোকে অনেক পরে কেন নিয়ে আসলেন, তার আগে এলেম নিয়ে আসলেন। ইমান যেহেতু নির্ভরশীল এলেমের ওপর, হ্যাঁ, সেজন্য ইমানের পরে কি নিয়ে এসছেন, ইমান সম্পর্কে যখন বললাম, দেখো ইমান খেয়াল খুশি ইমান নিয়ে আসলে হবে না, ইমানটা সঠিক জ্ঞানের ওপর নির্ভরশীল। সুতরাং এই এলেম নাও, কেতাব বলে এলেম, এলেম যখন শিখা হইল, এলেম আগে ফরজ, আমল করা পরে, আগে এলেম না আগে আমল, এই কিতাবুল ইলমের পর্বে আসবে। ইমাম বুখারীর একটি অধ্যায় বাবুল ইলমে কাবুল আল কওলি ওয়াল আমাল, এলেম শিখা আগে, কিসের আগে, কথা বলার আগে আর আমল করার আগে। আপনি আমল করবেন আগে এলেম শিখুন, আমি যেখানে কথা বলছি আগে এলেম শিখেছি তারপরে বলছি, আমার এলেম না থাকলে আমার জন্য কথা বলা হারাম। আগে এলেম শিখতে হবে তারপরে কথা বলতে হবে অথবা কাজ করতে হবে। নামাজ আদায় করবেন আপনি, উজু করবেন, আগে উজু আর নামাজের তরিকা শিখবেন না আগে নামাজ শুরু করে দিবেন, আগে শিখতে হবে, তা আগে এলেম, এই জন্য এলেম আগে নিয়ে আসা হয়েছে। জি, ইমান আগে নিয়ে এসছেন আর এলেম নিয়ে এসছেন। এতে আরেকটা জিনিস যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে শুধু ইমান যথেষ্ট নয় যদি এলম ঠিক না থাকে, এলম ঠিক না থাকে, এলেম এল বা যেটা এখানে বলবো সেটা হচ্ছে এলেম আছে কিন্তু ইমান নেই, লাভ নেই। একজন লোক ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান রাখে কিন্তু সে ইমানদার নয়, তাহলে এই এলেম তার জন্য মুক্তির নাজাতের উপায় হবে না, বরং তাকে জাহান্নামে নিয়ে যাবে কঠোর শাস্তি, বরং জাহান্নাম উদ্বোধন করা হবে এমন লোক দিয়ে, যেই লোকগুলির এলেম ছিল কিন্তু ইমানটা ঠিক ছিল না, সৎ নিয়ত ছিল না, অসৎ নিয়ত। দেখাইতে চাই এলেমের বাহাদুরি, শরীরের বাহাদুরি, বীরত্ব দেখাতে চাই, তাই না, কেরাতের বাহাদুরি দেখাতে চাই, হেফজের বাহাদুরি দেখাতে চাই, এই জন্য পড়েছে, জাহান্নাম উদ্বোধন করা হবে। তো যাই হোক, আলোচনা সরাসরি এখন আসি। ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলছেন প্রথম অধ্যায়ে বাবু ফাজলিল ইলমে, এই অধ্যায় হচ্ছে এলেমের ফজিলত সম্পর্কে, ফজিলত কথাটি ফজল থেকে আরবি শব্দ থেকে, উর্দু, উর্দু থেকে বাংলায় ফজিলত, মুসলিমরা ফজিলত বুঝি, এটা মুসলিম বুঝাইলে ফজিলত বুঝবে না, ফজিলত মহত্ব বা মাহাত্ম্য, জি, গুণাগুণ কি পাবেন আপনি, এলেম কি মর্যাদা দেবে আপনাকে ইহকাল পরকালে, এ হচ্ছে ফজিলত, ফজিলতকে বলা হয়, আপনাকে শ্রেষ্ঠত্ব দান করবে,
এলেমের কারণে আপনি শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবেন অন্যের ওপর। জি, এলেমের শ্রেষ্ঠত্ব ধন সম্পদের উপর অনেক বেশি, অনেক বেশি। পয়সা যদি আপনার কাছে থাকে, আপনার এলাকার লোক ছাড়া কেউ চেনেন আপনাকে, আর চেনলেও কোনো ভালো লোকরা ওইভাবে চেনেন না, হ্যাঁ, চেনে ঘৃণা ভরে চেনে, আপনাকে ঘৃণা করে, অনেক সময় চেনে কিন্তু আপনাকে ভালোবাসে না। কিন্তু এলেমের মাধ্যমে যে ফজিলত বা শ্রেষ্ঠত্ব লাভ করেছেন সারা বিশ্ব আপনাকে চলবে। তারপরে যে কোনো জায়গায় আপনি সম্মান পাবেন আপনি এলেমের। পয়সার পয়সা আছে, বাড়িতে অনেক কিছু আছে, এখানে আপনাকে কেউ সম্মান করবে না আপনার পয়সার জন্য। পয়সার সাথে যার স্বার্থ জড়িত আছে সে আপনাকে সম্মান করবে, কিন্তু এলেমের সাথে সবার স্বার্থ জড়িত আছে, সবাই এলেমের মুখাপেক্ষী, সুতরাং সবাই আপনাকে সম্মান করবে। এইভাবে বহু দিক রয়েছে, যেই দিকগুলি আমরা সামনে রাখলে এলেমের ফজিলত মর্যাদা যে দুনিয়ার ধন সম্পদের উপর অনেক অনেক গুণে বেশি, এটা আমরা উপলব্ধি করতে পারবো। কারণ আজকালকার মানুষ মনে করে আরে পয়সা থাকলে সব হয়, এটা আজকালকার কথা, তাই না? যার পয়সা নেই তার কিছু নেই, এটা মূর্খদের কথা। হ্যাঁ, আজকাল পয়সার খেলা, না 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 না, পয়সার খেলা না, এলমের খেলা। আমি বলছি আপনাদেরকে, এলমের খেলা, এলম শিখুন, কম্পিটিশন করুন, আপনি এলম শিখুন, আপনি বিদ্যা অর্জন করুন আপনি। জি, এলম দিয়ে আল্লাহ শ্রেষ্ঠ দান করেছে। এলম থাকলে এলম আপনার হেফাজত করবে, আর পয়সা থাকলে পয়সার হেফাজতে আপনাকে পেরেশান থাকতে হবে। যাদের অনেক পয়সা দেশে নিয়ে যেতে পারে না, কালা, হ্যাঁ, পয়সা ব্ল্যাক মানি পর্যন্ত, হ্যাঁ, অবৈধভাবে ইনকাম করেছে, দেশ বিদেশ বিদেশে ফেলে রাখছে, ওই সুইস ব্যাংকে না অন্য অন্য দেশে কোথায় কোথায় বিভিন্ন কোম্পানিতে খাটিয়ে রেখে চুলুকিয়ে, কারণ দেশের ব্যাংকে নিয়ে গেলেও ধরা খেয়ে যাবে। হ্যাঁ, এত বড় বড় দুর্নীতি করেছে, এত বড় বড় হারাম ব্যবসা করেছে, কেউ গাঁজার সাথে জড়িত, হিরোইনের সাথে জড়িত, আর অবৈধ ইনকামের সাথে জড়িত, পেরেশান আছে টাকা পয়সা নিয়ে, টাকা পয়সা নিয়ে পেরেশান আছে, দুনিয়া তো পেরেশান, আর আখেরাতে হাসর মাঠে পেরেশান থাকবে। যারা এলেমওয়ালা মানুষ আর যারা গরিব মানুষ, তারা 500 বছর আগে জান্নাতে চলে যায় আরামসে বসে আছে, আর এরা 500 বছর পরে হিপতে হিপতে বড়ই কষ্ট করে যদি জান্নাতে পৌঁছে তাহলে হিসাব দিতে পারে, আর না হলে চলে গেছে জাহান্নামে, যদি যেতেও পারে তারপর 500 বছর পরে যাবে, হাতে জানা আছে না নাই, তাহলে এত কেন পয়সার পিছনে ছুটছে না? দিদি খেতে পেলেই হলো, হ্যাঁ, পরনে কাপড় থাকলেই হলো, ছেলে মেয়েকে খাওয়াইতে পারছেন বলে আলহামদুলিল্লাহ, যা ডেলি ইনকাম করেছেন খেয়ে দিয়ে শেষ করছেন আলহামদুলিল্লাহ, অনাহারে না, হ্যাঁ, কারো দ্বারস্থ হয় তাহলে ভিক্ষা করতে হয় না, চুরি করতে হয় না, আলহামদুলিল্লাহ। জি, 500 বছর আগে জান্নাতে যেতে পারবেন আপনি, জি, পক্ষান্তরে ধনীরা ফেঁসে যাবে, ধন সম্পদের হেফাজতের জন্য পরেশান হয়ে যেতে হয়, টেনশনের শেষ নাই। দুর্নীতি যদি আমার প্রকাশ পেয়ে যায় তাহলে আর দেশে ঢুকতে পারবো না, সারা জীবনটা বিদেশে কাটা যায়, জানছেন? এর বড় বড় ধনীরা পালিয়ে গেছে দেশ থেকে, তো গেছে গেছে, হাত ধরা পড়েনি, হয় ধরা পড়ে জেলে আছে, আর না হলে গেছে তো গেছে, আর দেশে ঢুকতে পারছেন না, চলে গেছে। আলহামদুলিল্লাহ এলেম আছে, আলহামদুলিল্লাহ সব জায়গায় সম্মান আছে। এলেম আপনার হেফাজত করবে, জি, এলেম থাকলে আপনার হেফাজত করবে, শয়তান থেকে, জিন শয়তান থেকে হেফাজত করবে, মানুষ স্বাধীনতা হেফাজত করে, মানুষ স্বাধীনতা হেফাজত করে। আমাদের ডিস্ট্রিক্টে একজন আলেম ছিলেন, আমাদের ওস্তাদ, যদিও নন কিন্তু ওস্তাদদের সমতুল্য, বোখারি পড়াইতেন, ওই সময় আমি ছাত্র ছিলাম, তো এক মাদ্রাসার হেড মোদারে সাইফুল হাদিস ছিলেন, বোখারি পড়াইতেন অনেকদিন ধরে। ওই এলাকায় হেঁটে যেতে ট্রেন থেকে নেমে, রাতে 11টা 12টার সময় ট্রেন থেকে নেমে যেতে হইতো, আর প্রায় 7-8 কিলোমিটার হেঁটে যেতে হইতো, আর একবার খোলা মাঠ, ছিনতাইকারীরা বসে থাকতো। আর জানেন যে মুসলিমরা আজকাল, হ্যাঁ, যারা এইসব ক্রাইমে জড়িত, অমুসলিম হলে একটা শ্রদ্ধাবোধ আছে, কিন্তু ধার্মিক লোকদের সম্পর্কে একটু ভয় আছে, এই পাপে জ্বলে যাবি, এটাও হিন্দুরা জানে, তাই না? হ্যাঁ, পাপে পুড়ে যাবি। তো ওই মৌলানাকে বা ওই আলেমকে ওই ছিনতাইকারী ডাকাতগুলো বলে রেখেছিল যে মৌলানা, আমরা তো এসব কাজ করি, কারণ এটি আমাদের পেশা হয়ে গেছে, কিন্তু আপনি যখন যাবেন, যখন আমরা বললো কে, তখন বলছে আমি ওই বড় মাওলানা আছি, হ্যাঁ, অমুক মাদ্রাসার বড় মাওলানা, হেড মাওলানা আছি, ব্যাস যথেষ্ট। তারপরে আপনার যদি রাস্তায় আর কোনো ছিনতাইকারী কেউ ধরে, আমাদেরকে বলবেন, আমরা দেখব। তাহলে এলেম তার হেফাজত করলো না, করলো না, কিন্তু টাকা নিয়ে গেলে ওই রাস্তা দিয়ে, এলেম নেই টাকা নিয়ে,
বড় বড় ধনীদেরকে ধরছে না ধরছে না, চিন্তা হচ্ছে না হচ্ছে না, জান নিয়ে টানা টান, পয়সা নিয়ে দুটা জান নিয়ে টানা টান। জি বলেন আলহামদুলিল্লাহ, যেসব ভাইদেরকে আল্লাহ এলেম শিখার, যদিও সপ্তাহে একদিন হোক না কেন, এই যে ইসলামিক সেন্টারে বয়স হয়ে গেছে, ইসলামিক সেন্টারে এখন আর মাদ্রাসায় যাওয়ার সময় নেই, এই যে শিখছেন এইটা আপনার জন্য বড় ফজিলতের বিষয়। বাবু ফজলিল ইলমে, এই অধ্যায় হচ্ছে এলেমের ফজিলত সম্পর্কে। কোরআনের দুটি আয়াত দিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এলেমের ফজিলত বা মহত্ব বর্ণনা করছেন। ওয়াকাউলিল্লাহ তাআলা, মহান আল্লাহর বাণীর তাফসীর, ওয়াকাউলিল্লাহ তাআলা মানে ওয়া তাফসীরু কাউলিল্লাহ তাআলা, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন উন্নীত করেন, ওপরে উঠান, ইয়ারফা মানে রাফা, ইয়ারফা মানে উপরে উঠান, উন্নীত করেন, ওপরে উঠান, কারাকে? দুই শ্রেণীর মানুষকে, দুটি গুণ যাদের মধ্যে আছে বিশেষভাবে, দুটি গুণ থাকতে হবে শুধু একটি না, আল্লাযীনা আমানু মিনকুম, ওই সব লোকদেরকে যারা তোমাদের মধ্য থেকে ঈমানদার হতে পেরেছে, বিশ্বাসী হতে পেরেছে, মুমিন মুসলিম হতে পেরেছে। তাহলে কাফেরদেরকে আল্লাহ উপরে উঠান না, কাকে উপরে উঠান? মুমিন মুসলিমকে, ঈমানদারকে উপরে উঠান। বলবেন যে আমরা কেন তাহলে নিচে এত কেন মার খাচ্ছি? আপনাদের অবস্থা দেখেন যে আপনাদের ঈমান ইসলামটা ঠিক আছে কয়জনের, কয়জন নামাজি আর কয়জন বেনামাজি, কয়জন তৌহিদ বুঝে আর সুন্নত বুঝে, আর কয়জন শিরক বিদাত থেকে মুক্ত আছে, কয়জন সৎ জীবন যাপন করে আর কয়জন হারাম জীবন যাপন করে, পার্সেন্টেজ বের করেন, তখন দেখবেন যে আমরা আসলে সিংহভাগই যখন বেঈমান, আল্লাহর সাথে বেঈমান, মানুষের সাথে বেঈমান, শিরক বিদাতে ডুবে আছে, কি করে বা সাহায্য নেমে আসবে? কারণ সাহাবীদের কি করে সাহায্য নেমে এসছে? হ্যাঁ, চার খলিফা, উটের দুধ খাওয়া আর খেজুর খাওয়া, পানি খাওয়া ছাড়া তাদের ছিলই বা কি? জীবনে ভাত পেয়েছেন, জীবনে ডাল পেয়েছেন, আর জীবনে এইরকম গমের রুটি এইরকম পেয়েছেন। হ্যাঁ, তারপরে আল্লাহ কত সম্মানিত করেছে তাদেরকে, কত সম্মানিত, আমি আপনি কোনোদিন সেখানে পৌঁছিতে পারবো না, বিশাল খেলাফত আল্লাহ তাদেরকে দান করেছেন। গেছি কোথায় আমরা, আশা করছে অনেক বড়, আর গেছি কোথায় আমরা, কত দূরে চলে গেছি? ফিরে আসো, আল্লাহ বলছেন আমি ফিরে যাব, ফিরে চলে আসো, আমি তোমাদেরকে তোমাদের খেলাফত ফিরিয়ে দেবো। শুধু পাঁয়তারা করলে হবে না, আর অবৈধ পন্থায় ও কুফরি তন্ত্র দিয়ে, গণতন্ত্র দিয়ে হাসিল করার চেষ্টা করলে হবে না, আর ওর নাম ইসলাম দিলে হবে না। ইসলামী গণতন্ত্র বলে কিছু নাই, তেমন ইসলামী কুফরি নেই। তো আল্লাহ সম্মানিত করবেন কারাকে? তোমাদের মধ্যে যারা হে মানব, যারা মুমিন মুসলিম হতে পারবে সত্যিকার অর্থে। ওয়াল্লাযীনা উতুল ইলমা, আর যাদেরকে জ্ঞান প্রদান করা হয়েছে, যাদেরকে এলেম দেওয়া হয়েছে, যাদের কাছে এলেম আছে। এলেম হওয়া মানে শুধু মাদ্রাসা পড়েই আলেম হওয়া যায়, এটাও ভুল কথা। এটা আমাদের দেশের এক শ্রেণী আলেম সমাজের সংকীর্ণতা। মাদ্রাসা মুখ্য ভূমিকা আছে, এতে কোনো সন্দেহ নেই, যদিও সেখানে সঠিক শিক্ষা দেওয়া হয়, বিশুদ্ধ শিক্ষা দেওয়া হয়, শিরক বিদাত মুক্ত শিক্ষা দেওয়া হয়, সুফিবাদ মুক্ত শিক্ষা দেওয়া হয়, তাহলে তৌহিদ সুন্নতের শিক্ষা দেওয়া হয় তাহলে, কিন্তু এছাড়া আর কোনো রাস্তা পথ নেই এলেম শিখার, এটাও ভুল কথা। এলেম শিখার বিভিন্ন পন্থা রয়েছে। ছাত্র জীবনে মাদ্রাসা থেকে আমরা শিখেছি, কেউ যদি মাদ্রাসায় না পড়ে বা ছেলেকে মাদ্রাসায় না পড়ায়, ধরেন স্কুল কলেজ আজকাল পড়ায়, যেহেতু শিক্ষা ভাগ হয়ে গেছে, এই শিক্ষার ভাগটাও হচ্ছে সেকুলারিজম, কিন্তু শিক্ষার ভাগ করা ঠিক নয়। দুনিয়াবী শিক্ষা আর দিনী শিক্ষা, স্কুল মানে দুনিয়া শিখো দিন নেই, আর মাদ্রাসা মানে দিন শিখো দুনিয়া নেই, এই শিক্ষা হচ্ছে সেকুলার, ধর্মনিরপেক্ষতা, এটা ইসলাম সাপোর্ট করে না। যার ফলে সৌদি আরবে আলহামদুলিল্লাহ মাদ্রাসা মানে স্কুল, আর স্কুল মানে মাদ্রাসা, কলেজ মানে সেখানে ইসলামিক শিক্ষা হয়, আর ইউনিভার্সিটি মানে ইসলামিক শিক্ষাও হয়, আর দুনিয়ারও শিক্ষা হয়, দুটোও হয়। একজন ডাক্তার হইলে আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে যথেষ্ট জানে, আর একজন আলেম হইলেও দুনিয়া সম্পর্কে সায়েন্স ম্যাথ সবই জানছে আলহামদুলিল্লাহ। দেখেন এখানকার সিলেবাস একটু ভালো খোঁজ করি, বা এশিয়ার সিলেবাস যারা লেখাপড়া করছে তাদেরকে দেখেন, দিনও জানছে দুনিয়াও জানছে। জি, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, দাঁড়িয়েও আছে, কারণ ওর কাছে দিনেরও জ্ঞান আছে আর দুনিয়ারও জ্ঞান আছে। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে আসল ইসলাম। এলেমের ক্ষেত্রে আমরা ভেজালে পড়ে গেছি, আমাদের শিক্ষা কাঠামো ভেজাল যুক্ত। তো যাদেরকে এলেম দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ উন্নীত করবেন, দারাজাত একটি স্তর নয়, বহু মর্যাদায় উন্নত করবেন, বহু মর্যাদায় মানে অনেক উঁচাই উঠাবে,
অনেক উঁচাই উঠাবেন দুনিয়া এবং আখেরাতে। দুনিয়া তো সম্মানিত, দেখেন পয়সাওয়ালাকে তার চোখের সামনে ভালোবাসে, এলেমওয়ালাকে চোখের আড়েও ভালোবাসে, দেখেনি তো ভালোবাসে, দেখতেও পাবে না, ভালোবাসে কোনো লাভ নাই দুনিয়া আখেরাত ছাড়া এখানে কিচ্ছু পাবে না, একটা বই একটা রিয়ালও পাবে না ওর কাছ থেকে, তাও ভালোবাসা না, জান দিয়ে দিবে ঠিক না। জি দুনিয়ার সম্মান, কেউ মানুষের শরীরের উপর রাজত্ব করে, পয়সা দিয়ে মানুষের বডির উপর রাজত্ব করা যায়, কিন্তু এলেম দিয়ে মানুষের হৃদয় কলবের উপর রাজত্ব করা যায়। জি যার কলব অন্তরকে জয় করে নিতে পারে যথেষ্ট, যথেষ্ট আর কি চান। জি আল্লাহ তাদের অন্তরে ভালোবাসা দিয়ে দিচ্ছে, কিছু তো শত্রু থাকবে, কারণ নবী রসুলদের শত্রু ছিল, কিন্তু তার আদর্শ নয়, এই জন্য শত্রুতা করছে, তারা তৌহিদ থেকে দূরে সেই জন্য শত্রুতা করছে, তারা সুন্নাহ থেকে দূরে সেই জন্য শত্রুতা করছে, তারা বিদিন অথবা নাস্তিক সেই জন্য শত্রুতা করবে, এই শত্রুতা যায় আসে না। ওকে জালিকা জালনা লিকুল্লি নবিন আদুয়া, আল্লাহ বলছে এইভাবে আমি যুগে যুগে প্রত্যেক নবীর দুশ্মন পয়দা করেছি, শায়াতিন আল ইনসে ওয়াল জিন্নে, মানুষ শয়তান থেকে আর জিন শয়তান থেকে আছে থাকবে, এতে কোনো যায় আসে না, কোনো ভয় করে কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। তো দুনিয়ার সম্মান আখেরাতের সম্মানটি হচ্ছে আসল, কারণ এখানে দুনিয়া এখনই শেষ, হয়তো এখনই আমার আপনার দুনিয়া শেষ, তখন তো আখেরাত বলাল আখেরাত খাইরুল্লাহ কামিনাল গোলা, অনেক বেটার। জি চিরস্থায়ী, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবে আকওয়ামান, আল্লাহ এই কোরআন দিয়ে কিতাব দিয়ে বহু জাতিকে সম্মানিত করেছেন, ওয়াদাও বিহি আখারিন, বহু জাতিকে আর লাঞ্ছিত অবদস্ত করেছেন যারা এই কোরআনের বিধানকে অস্বীকার করেছে, কোরআনের এলম যারা শেখেনি তাদেরকে, কোরআনের এলমকে যারা অবজ্ঞা করেছে। জি আল্লাহ বিমা তাআমালুনা খাবির, তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন। অকিফাল সূরা মুজাদিলা আয়াত নম্বর 11। দ্বিতীয় আয়াত এলেমের ফজিলত সম্পর্কে সূরা তহার আয়াত নম্বর 114। আল্লাহ রাব্বুনা বলছেন কোরআনে কারীম সম্পর্কে আলোচনা হচ্ছে, ফালা তাজাল মিন ফালা তাজাল বিল কোরআন মিন ক্বাবলি আন ইয়ুকযা ইলাইকা ওয়াহিয়ু, হে নবী ওহি যে জিব্রাইল নিয়ে এসে তোমাকে শোনাচ্ছে সেটা সম্পূর্ণ হওয়ার আগে তাড়াহুড়া করিও না মুখস্থ করার জন্য, আয়ত্ত করার জন্য জলদি করিও না, পুরোটা পড়তে দাও, জিব্রাইলকে পুরো আয়াতটা পড়ে নিতে দাও, বা যা পড়ে শোনাচ্ছে কয়েকটা আয়াত সূরা পড়ছে পড়তে দাও, তারপরে নবী সাল্লাল্লাহু প্রথম ওখানে কি করতেন, যেমনই আয়াত নাজিল হয় একটা সাথে সাথে পড়তে শুরু করে দিতেন। তো আল্লাহ বলেন না এত তাড়াহুড়া করার দরকার নেই, তো দায়িত্ব আমার, আমি তোমার অন্তরে সংরক্ষিত করব কোরআনকে, এটা আমার দায়িত্ব, সুতরাং তুমি ফলো করো, পেছনে পেছনে থাকো, শুনে নাও ভালো করে, শুনে নিয়ে তারপরে পড়ো, ওহি সম্পূর্ণ হওয়ার আগে কোরআন নিয়ে তুমি তাড়াহুড়া করিও না, ফালা তাজাল বিল কোরআন মিন ক্বাবলি আন ইয়ুকযা ওয়াহিয়ু, ওয়া কুর রাব্বি জিদনি ইলমা, আর বলো হে নবী এই দোয়া বলো, শিখাচ্ছি আমি আল্লাহ, রব্বি হে আমার প্রতিপালক, জিদনি বাড়িয়ে দাও আমার ইলমান ইলম, আমার জ্ঞান বৃদ্ধি করে দাও, রব্বি জিদনি ইলমা, এই এই দোয়া থেকে কি করে ফজিলত জানা গেল, মহত্ব গুণাগুণ জানা গেল এলমের, কারণ আল্লাহ স্বয়ং যেটা বৃদ্ধি করার জন্য দোয়া করতে বলছেন তার মানে এটা যেমন তেমন জিনিস নাই, আল্লাহ ধন বাড়িয়ে দাও, ছেলে মেয়ে বাড়িয়ে দাও, আর বিবি একটা না চারটা দাও, এসব দোয়া করতে বলেননি কোনো জায়গায়। হ্যাঁ যদিও ভালো কথা, আপনি যদি সৎ নিয়ত নিয়ে চান কোনো অসুবিধা নেই, কিন্তু কথা হচ্ছে আল্লাহ যে দোয়া করার জন্য বিশেষভাবে হুকুম করছেন সেটা হচ্ছে এলেম বৃদ্ধি করার জন্য আল্লাহর কাছে দোয়া করো, যাচ্ছা করবো রব্বি জিদনি ইলমা, দুটো জিনিস বেশি চাইতে বলা হয়েছে, বাকি বেশি চাইতে বলা হয়নি, একটা হচ্ছে এলম যেটা কোরআনে কারিমে রয়েছে রব্বি জিদনি ইলমা, আরেকটি হচ্ছে পার্থিব বস্তু হাদিসে রয়েছে, হ্যাঁ কি দুধ, মাশাআল্লাহ দুধ, তাহলে দুধ কত উপকারী জিনিস, দুধ থেকে কত জিনিস তৈরি হয়, আপনি মার্কেটে গিয়ে যদি আপনি ভালো করে সুখ হয় দুধ থেকে কত কি তৈরি হতে পারে, আর কতগুলি শরীরের চাহিদা পূরণ করতে পারে দুধ, হ্যাঁ আর সর্বস্তরের মানুষের শরীরের চাহিদা পূরণ করতে পারে, ওই শিশু থেকে শুরু করে অন্য অন্য খাবার আছে শিশুর চাহিদা পূরণ করে না, কিন্তু দুধ সকল স্তরের মানুষের চাহিদা পূরণ করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধ পান করতেন বা সাহাবীরা দুধ পান করতেন কি দোয়া শিখিয়েছেন, আল্লাহু বারিক লানা ফিহি
ওয়াজিদনা মিনহু, আল্লাহ আমার এই দুধে বরকত দাও, ওয়াজিদনা মিনহু, আর এটা আরো বেশি বেশি দাও, বেশি বেশি দাও। বাকি আপনি পোলাও খান, বিরিয়ানি খান, যা যে দুনিয়া সবচেয়ে প্রিয় খাবার খান, আপেল খান, আর আপনি সান্তারা খান, যাই খান না দুনিয়া, যেটা আপনার কাছে ভালো, খুব প্রিয় খাবার আপনার কাছে, খেয়ে দেও। কি দোয়া পড়তে হবে? আল্লাহ বারেক লানা ফিহে ওয়া আতিমনা, মনে হচ্ছে কেউ জানেন না আপনারা। একজন বলবে যে জানে এই দোয়াটি, কে হাত তোলেন? মাশাআল্লাহ, আল্লাহ বারেক লানা ফি, আল্লাহ এতে বরকত দাও। এটা আগের দোয়াটা তো ছিল দুধের ক্ষেত্রে, আল্লাহ আমি যেটা খেলাম বা পেলাম এটা আমার কি করো, বরকত দাও। ওয়া আতিমনা খায়রাম মিনহু, আর এর চাইতে ভালো খেতে দাও, এর চাইতে ভালো খাবার দাও। তার বলে যতই ভালো হোক না কেন আপনার কাছে, ওর চাইতে ভালো খাবার আছে, কিন্তু দুধের চাইতে ভালো খাবার নাই, সেজন্য ওয়াজিদ না মিন, এর চাইতে ভালো আর কি চাইবো, এর চাইতে ভালো কি চাইবো। ওই রকম এলেমের চাইতে ভালো আর পৃথিবীতে কিছু নাই। ইমাম বুখারী রাহমাহুল্লাহ দুটো আয়াত নিয়ে এসছেন, একটি হাদিস নিয়ে আসেন, হাদিস অথচ অনেকগুলি হাদিস আছে এলেমের ফজিলতে, এলেমের ফজিলতে যদি তিরমিজি পড়েন, আবু দাউদ পড়েন, তাতে ফাজাইলুল ইলমের উপরে অনেকগুলি হাদিস আছে, বিভিন্ন হাদিসের কিতাবাদিতে আছে, তার একটি হাদিস নিয়ে আসেননি কেন? এর দুটি উত্তর, একটি উত্তর হচ্ছে যে ইমাম বুখারী রাহমাহুল্লাহর এই সহি বুখারীর বিন্যাসের পদ্ধতি হচ্ছে আগে অধ্যায়গুলি লিখে নিয়েছিলেন, চ্যাপ্টার। জি হ্যাঁ, আমরা অনেক সময় এরকম করি যে একটা বিষয় নিয়ে বক্তব্য করব, আগে আমি বিষয়বস্তু লিখে নিলাম, হেডলাইন আমার লিখে নিলাম, আর তারপরে আগে হেডলাইন, কিন্তু আগে কিন্তু ম্যাটেরিয়াল কালেকশন না, কি কি পয়েন্ট, আর তারপরে ওর দলিল, দলিল কালেকশন না, আগে আমি হেডলাইন লিখলাম, সালাতের ফজিলত, সালাতের ফজিলত, তারপরে সালাতের ফজিলতের বিভিন্ন দিক আছে, হ্যাঁ, দুনিয়ার ফজিলত, আখেরাতের ফজিলত, আসরের ফজিলত, ফজরের ফজিলত ইত্যাদি ইত্যাদি, সন্ন্যতের ফজিলত, ফরজের ফজিলত, কতগুলি ভাগ হইতে পারে, অধ্যায় হইতে পারে একটা পর্বে, আর তারপরে তখন এগুলো শুধু আমি পয়েন্টগুলো লিখে রাখলাম, প্রত্যেক পয়েন্টের জন্য এখন আয়াত তলাশ করতে লাগলাম, হাদিস তলাশ করতে লাগলাম, এভাবে করি। ইমাম বুখারী রাহমাহুল্লাহ এরকম করেছেন, শুধু অধ্যায়গুলি লিখে রেখে দিচ্ছেন, এলেমের ফজিলত ব্যাস, তারপরে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এইভাবে অধ্যায়গুলো লিখে রেখে, একটা পর্ব কেতাব এলেম আর অধ্যায়গুলো লিখে রেখে দিয়েছেন, তারপরে তখন শুরু করলেন, যখন অধ্যায় সবগুলি লিখা শেষ হয়ে গেল, হাদিস তলাশ করা শুরু করলেন, আমার শর্ত মোতাবেক একবার কড়া শর্তে সহি সহি হাদিস এলেমের ফজিলতে এখন লিখবো, তারপরে বিষয় লিখবো, তারপরে হাদিসে লিখবো, তারপরে বিষয় লিখবো, তারপরে বিষয় হাদিস, তখন কালেকশন শুরু করলেন আর লিখতে শুরু করলেন। এ হাদিস লিখতে লিখতে অনেক সময় সবগুলি অধ্যায়ের আন্ডারে হাদিস লেখার সুযোগ পাননি, হাদিস লেখার সুযোগ পাননি, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হয়তো আরও কিছু সময় থাকলে এখানে কিছু হাদিস নিয়ে আসতেন তিনি, কিন্তু সেটা হয়নি। এটাও একটা উত্তর দেওয়া হয়েছে, কেউ কেউ উত্তরটা মেনেছেন, কেউ বলছেন না 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 এটা না, আর একটা উত্তর, আর একটা উত্তর কি, যেটা অধিকাংশ লোকেরা বা ওলামারা যারা ভাষ্যকার তার উত্তর দিয়ে, সেটা হচ্ছে যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির শর্ত অত্যন্ত কঠিন, কড়া শর্ত ছিল, হাদিস নেওয়ার জন্য একবারে উচ্চমানের সহি হইতে হবে, শুধু সহি না, উচ্চমানের কি হইতে হবে, সহি হইতে হবে। আমি এইরকম কোয়ালিটির বয়স রাবি বা বর্ণনাকারী থেকে হাদিস নেবো, এর চাইতে নিচে নামলে ওর থেকে নেবো না, নেবো না, অথচ মিথ্যা বলে সত্যবাদী, কিন্তু স্মৃতিশক্তি একবার প্রখর নাই, আছে ভালো, ওর কাছেও নেবো না। তো এইরকম ধরনের বেশ কিছু শর্ত তার ছিল, যেগুলি এখন সূক্ষ্মভাবে ওই বিস্তারিত বলছেন, উদাহরণ দেওয়ার জন্য বললাম। তো অনেক সহি সহি হাদিস অন্য হাদিসের কিতাবে এসছে, কিন্তু তিনি তার শর্ত কড়া হওয়ার জন্য নিজের কিতাবে নিয়ে আসতে পারেনি, কিন্তু তার কাছে বিষয়টি স্বীকৃত, হাদিস সহি আছে কিন্তু আমার শর্তে পড়ে না, সেই জন্য অধ্যায় কায়েম করে জনগণকে জানিয়ে দেন, দেখো এলেমের বড় ফজিলত আছে, কোরআনেও আছে আর হাদিসেও আছে, আমি কোরআনে আয়াত নিয়ে আসলাম আর হাদিসগুলি আমার শর্তে পড়ে না, সেজন্য আমার কিতাবে নিয়ে আসলাম না, কিন্তু এটা মনে রাখো যে এলেমের বড় কি আছে, ফজিলত আছে, যারা এলেম শিখে তাদের ফজিলত কত, যারা এলেম শিখায় তাদের ফজিলত কত, আছে না, অনেক হাদিস আছে মর্মে, যেগুলি বললে সময় শেষ হয়ে যাবে। তো এই জন্য এখানে কোনো হাদিস তিনি নিয়ে আসেননি। তার মধ্যে একটি আছে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কারা, সবচেয়ে ভালো মানুষ কারা, যে কোরআন শিখে আর না শিখায়, কোরআনের ছাত্র না ওস্তাদ, সবচেয়ে ভালো মানুষ এরা সমাজে, জি, এলেম দিয়ে, এলেম দিয়ে আল্লাহ সম্মানিত করেন, হাদিস একটু আগে যেটা বললাম। তারপরে যারা এলেম শেখার জন্য বাড়ি থেকে বেরোয় তারা আল্লাহর রাস্তায় রয়েছে,
তাদের পায়ের তলায় ফেরেশতারা সম্মানের সাথে কি করে, হ্যাঁ, তাদের ডানাগুলিকে বিছিয়ে দেয়, ঝুঁকিয়ে দেয়, এটা শ্রদ্ধা সম্মানের জন্য। যেমন আজকাল বড় বড় নেতারা আসলে তাদের জন্য তাদের রাস্তাতে কি করা হয়, দুই দিকে লাইন লাগিয়ে দিয়েছে, হ্যাঁ, তাদের অভ্যর্থনা জানানোর জন্য। আর কি করেছে রাস্তাতে, হ্যাঁ, লাল গালিচা কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। দুনিয়ার তুচ্ছ সম্মান, আল্লাহ জানে তাদের আখেরাতে কি হবে, আল্লাহ ভালো জানে। কিন্তু ফেরেশতা আমাদের জন্য করছে, আলহামদুলিল্লাহ, মানুষের সম্মান, ফেরেশতা আপনার সম্মান করছে। জি, দ্বিতীয় পর্ব, দ্বিতীয় অধ্যায়, বাবু মান সুইলা ইলমান ওয়া হুয়া মুশতাগিলুন ফি হাদিসিহি ফা তাম্মাল হাদিস সুম্মা আজাবাস সাইলা হাযা বাবু। এই অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে, মান সুইলা ইলমান, কাউকে যদি কোনো এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, আমাকে কোনো মাসআলা জিজ্ঞাসা করা হলো বা আপনাকে, আপনি মাসআলার উত্তর দিতে পারবেন, কোনো একটি বিষয় সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করলো আপনার থেকে জুনিয়র সিনিয়রকে, যখন জিজ্ঞাসা করলো অহবুস্তাগুলোর ফিহাদ, তখন আপনি অন্য কথাবার্তায় অন্যের সাথে ব্যস্ত ছিলেন, অন্যের সাথে কথা বলায় মগ্ন ছিলেন, আর একটা কথা চলছে আর মাঝখানে অনেক আছে না, বুঝে না, মোটা খায় মোটা বুঝে, বুঝে না ওর দরকার, ওর সাথে সাথে এদিকে কথা আমাদের দুজনের চলছে, সাথে সাথে বলছে শেখ একটা মাসলা, এটা করলে কি হবে? আরে ভাই, এটা তরিকা না, এটা আদর্শের খেলাফ, এটা আদাবুল হাদিস, কথা বলার বা ছাত্রের আদবের খেলাফ। জি, পরিপন্থী। তাহলে কি করতে হবে? এজন্য আজকাল একটা সরি ভাষা বেরিয়েছে, খুব ভালোই ভাষা, তাই না? সরি বলে দিল, সরি আপনাদের কথাটা একটু কি করলাম, হ্যাঁ, ডিস্টার্ব করলাম, অথবা কথার মাঝখানে আমি ঢুকে পড়লাম, সরি, ব্যাস, যত ভুল করেন সরি বলে দিই। হ্যাঁ, আর আজকালকার মানুষ মাশাআল্লাহ সব ভুল করে দেন, আর সরি বলে দেন, সব ঠান্ডা হয়ে গেল, সরি, ধাক্কা দিন, ও সরি, তাই না? তো কথাবার্তায় ব্যস্ত একজন আলেম ওস্তাদ অন্যের সাথে, আর সেই সময় যদি তাকে জিজ্ঞাসা করা হয় এলেম সম্পর্কে, তাহলে ওস্তাদের করণীয় কি, বা মুফতি সাহেবের করণীয় কি, বা যাকে জিজ্ঞাসা করে, পারিবারিক সমস্যা হইতে পারে, জরুরি নয় যে এই বিষয়ে, দুনিয়ার কোনো বিষয় হইতে পারে, দুজনে কোনো বিষয়ে কথা বলছি, আলেম হওয়া জরুরি নয়, আর ও একটা পার্থিব বিষয়ে, আপনার ব্যবসা বাণিজ্য, আচ্ছা ভাই, আচ্ছা আপনি তো ব্যবসা করেন, তো এখানকার মার্কেটটা কেমন, এটাই জিজ্ঞাসা করবে। মাঝখানে যদি এরকম কিছু জিজ্ঞাসা করে নেয়, কথা বলে দেয়, তাহলে কি করবে? ফাতাম্মাল হাদিসা, কথা বন্ধ করবে না, যার সাথে আগে থেকে চলছে সেটাই পুরা করবে, ওর দিকে ভ্রক্ষেপ করবে না যে মাঝখানে কথা বলা শুরু করেছে। সুম্মা আজাবাস সাইলা, তারপরে তাকে উপেক্ষাও করবে না যে তুমি বিয়াদবি করে, সুতরাং তোমার উত্তরই দেব না, এরকম করবে না, এটাও খারাপ আচরণ ওস্তাদের জন্য। কি করবে? যখন কথা সম্পূর্ণ হয়ে গেছে, তখন যে জিজ্ঞাসাকারী ছিল তার উত্তর দেবে। যদি সে দূরে সরে, অনেক সময় লজ্জায় সরে গেছে, আমি ভুল করে ফেলেছি, হঠাৎ করে বলে দিয়েছে মাঝখানে কথা, আর লজ্জা ওই প্যা পড়ে গেছে, দূরে চলে গেছে, আইনা সাইল, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তাহলে এটা উত্তম চরিত্র। জি হ্যাঁ, তো এই হাদিসগুলিতে আদাবুল আলেম ওয়াল মুতাআল্লিম, বা আদাবুল মাল্লিম ওয়াল মুতাআল্লিম, ছাত্র এবং শিক্ষকের আদব শিষ্টাচার শেখানো হয়েছে, শিষ্টাচার শেখানো হয়েছে, ছাত্র কেমন আদব কায়দার হবে, আর ওস্তাদের কেমন আদব কায়দা থাকবে। ওস্তাদের আদব এই নয় যে কথা বলার ঢঙ্গ নেই আপনার সাথে, একখানে আমি কথা বলছি আর আপনি এখানে কি ডিসিশন করছেন, না 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 না, এরকম করবেন না। তাহলে যেমন ছাত্রকে আদব বলা হইতে হবে, ওস্তাদকেও কি হইতে হবে, আদব বলা হইতে হবে, এটা ইসলাম শিখিয়েছে, এটা হচ্ছে মধ্যম পন্থা। হাদিস নম্বর 59, মানে সহিহ বুখারীর 59 নম্বর হাদিস, এই অধ্যায়ের প্রথম হাদিস। হাদিস বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, তিনি বলছেন বাইনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাজলিসিন, কোনো এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে বসেছিলেন, ইউহাদ্দিসুল কওমা, লোকজনের সাথে কথা বলছিলেন, যাহু আরাবিউন, একজন বেদুইন আসলো, বেদুইন তো এমনি সভ্যতা থেকে দূরে, যারা যা যা বলে জীবনযাপন করে, এসে সাথে সাথে জিজ্ঞেস করে, মাতা সাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কিয়ামত কখন হবে বলেন তো, কিয়ামত কখন হবে? ফামাদা রাসূলুল্লাহ ইউহাদ্দিসু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে কথা চলছিল ওই লোকজনের সাথে যারা বসে আছে তাদের সাথে কথা বলতেই থাকলেন, ওর প্রশ্নের দিকে ভ্রুক্ষেপই করলেন না,
তাহলে প্রথম কথা এটি হচ্ছে আদব, যে আমার যে কথা চলছে আমি কথা পূরণ করব, ভ্রুক্ষেপ তার প্রশ্নের দিকে করব না, মনোযোগ দেব না, যে থাক আপনাদের কথা থাক এটা বলে দিই, না 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 এরকম করবেন না। তারপরে সাহাবীরা তখন কল্পনা জল্পনা করতে লাগলেন, ফাকালা বাজুল কমে, যারা লোকজন বসেছিল তাদের কিছু লোকেরা বলতে লাগলো, সামিয়া মা কালা ফাক্কারিহা মা কাল, রসুল্লা লোকটির কথা শুনেছেন কিন্তু তার এই রকম অবস্থায় কথা বলাটাকে অপছন্দ করলেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথাটাকে ভালোভাবে নিলেন না, ভালোভাবে নিলেন না, ইনা করলেন, এটা কি কোন তরিকা হইল, সেই জন্য তার দিকে মনোযোগী হলেন না। ওকালা বাজম, কিছু লোকেরা বলতো না 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 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনেন, বললাম আসলে শোনেননি, ও যে কী বলছে এই কথা বলায় যেহেতু মগ্ন আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওর কথা শোনেননি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেছেন, হাত্তা ইযা কাযা হাদিসাহু, এমনকি যখন তার আলোচনা সম্পূর্ণ করে ফেললেন যে কথা চলছিল, তালা তখন নিজে থেকে বললেন, রাসূলুল আইনা ও রাহু আসাইল আনিসাত, আইনা সাইল আনিসাত, কিয়ামত সম্পর্কে যে এক লোক জিজ্ঞেস করেছিল সেই লোকটি কোথায়, মানে একটু দূরে সরে গেছে, লজ্জায় বা জবাব পেলাম না, নিরাশ হয়ে দূরে সরে গেছে, কোথায় লোকটি, ও রাহু বর্ণনাকারীর উক্তি, মানে শব্দটি আসাইল আনিসা ছিল না অন্য কোনো শব্দ ছিল, কাছাকাছি এরকম শব্দ ছিল, একটু সন্দেহ হয়, বলছেন ওরা, আমার ধারণা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইনা সাইল আনিসা এরকম কথা বলেছেন। কালা, তখন ওই লোকটি বলে উঠল, হা আনা ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি, হা মানে খুজ ইসিম ফিল আরবি গ্রামারে, হা মানে খুজ, এই যে আমি ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি বলছিলাম। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ছোট বা মধ্যম দুটি বা একটি লক্ষণ বললেন, একটি লক্ষণ যেটার ব্যাখ্যা করলেন, বলছেন যে ফাইজা দুইয়াতিল আমানত ফান্তাজিরি সাদা, যখন আমানতকে বরবাদ করে দেওয়া হবে, নষ্ট করা হবে, তখন কিয়ামতের অপেক্ষা করিও। তাহলে কিয়ামতের একটি লক্ষণ হচ্ছে আমানত নষ্ট হয়ে যাওয়া। কিয়ামতের লক্ষণগুলি তিন রকমের, ছোট লক্ষণ, মধ্যম লক্ষণ আর বড় লক্ষণ, আর অন্য অন্য ওলামারা বা অধিকাংশ ওলামারা দুই ভাগে ভাগ করেছেন, বড় আর ছোট, আশরাতে সুগরা আর আশরাতে কুবরা, কিয়ামতের বড় লক্ষণ আর ছোট লক্ষণ, বড় লক্ষণ দশটি, তার কোনো একটি আসেনি, যখন আসা শুরু হবে তখন তসবির দানার মতো সুতো ছিঁড়ে গেলে যেমন ধাই 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 তাড়াতাড়ি করে এক সেকেন্ডের মধ্যে সব পড়ে শেষ হয়ে গেলে ওই রকমই কিন্তু হবে। এটা ভাবিয়েন না যে এখন তো ইমাম মেহেদি আসেনি, হ্যাঁ আবার এই জন্য এত তাড়াহুড়া লেগে গেছে কিছু আলেম সমাজকে, যে মেহেদিকে টেনে এসে 2019 আনতে চেয়েছিল আসলো না, এখন বলছে যে না না তা আগামী বছরে 20 আসবে, একটা বড় কিছু একটা বিপ্লব ঘটবে পৃথিবীতে, আর আবার কেউ বলছে না না 24 চলে আসবে, দাদা বোঝা গেছে 26 চলে আসবে, এই দু তিনটে উক্তি শুনলাম বেদাতপন্থীদের, এগুলো সব বেদাতপন্থী কিন্তু ভালো করে শুনে রাখে, সই আকিদা বলবেন না এদেরকে। হ্যাঁ আবার কেউ কেউ বলছে যে না বয়স তো 1500, দুনিয়ার এই উম্মতের বয়স 1500 তো 1440 তো হয়ে গেল, বেশি দিন না, আর এই দুনিয়ার বয়স 50 বছর আছে, 50 বছর, এইসব কল্পনা জল্পনা, ফালতু কথাই পড়বেন না। যদি এইসব কথা থাকতো স্পষ্ট ভাষায় নবীকে বলতে অসুবিধা কী ছিল, বলেই দিতেন যে হ্যাঁ এতদিন আছে, হ্যাঁ মোটামুটি, যে কেউ জিজ্ঞাসা এই কাছেই কাছে, লাল্লা সাথে কোনো করি ভাই, কাছেই কাছেই আসন্ন, এবার কেন বললেন, যখন আমানত নষ্ট করে দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করিও। সাহাবী বুঝতে পারলেন না, বা ওই ব্যক্তি ওয়াকাইফা ইযাতু হায়া রাসূল আল্লাহ, আল্লাহ রাসূল, কেমন করে আমানত আবার নষ্ট করা হয়, তাহলে সাহাবীরা বুঝতেন না আমানত কি করে নষ্ট করা হয়, আল্লাহর আমানত নষ্ট, জি আল্লাহ আমানত দিয়েছিলেন ওই মেরাজে ডেকে, মেরাজের কাহিনী তো শোনে আর শোনায়, কিন্তু মেরাজের সবচেয়ে বড় যে আমানত আল্লাহ দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের জন্য, সেই আমানত সিংহভাগ শতকরা 98 জন 97 জন কি করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, 5 অক্ত সলাত কায়েম করে না, আর যারাও কায়েম করে বিদাতি তরিকার সলাত কায়েম যা গেল ইল্লা মাশাআল্লাহ, তাহলে শতকরা 1 জন হয়তো সহিহ শুদ্ধ নামাজ পড়ে, জি এই হলো অবস্থা, নষ্ট করে দিয়েছে আল্লাহর আমানত, মানুষের আমানত, মানুষের আমানত টাকা যদি পেয়ে যায় কে দেয়, ধার যদি পেয়ে যায় আবার বাড়িতে দিয়ে আসবো, এক লোক ইসলামী সেন্টারে আসতো আর ভালো অনেক লেখাপড়া করতো, চলে গেছে ঢাকায় চলে গেছে, গল্পটা বলি এজন্য যে এরকম চরিত্রের মেলা লোক আছে কিন্তু, মানে বাইরের তো আছে, তো ইসলামী সেন্টারে এসেও যদি চরিত্রে থাকে তো বাইরের লোক কত খারাপ হইতে পারে চিন্তা করুন না আপনি, আপনি এখানে শিকার পরে যদি এরকম হয়, তো আমাদের আরেক ভাই ওকে ধার দিয়েছে, ধার দেওয়ার পর দেশে চলে গেছে এক্সিটেড, 2-3 বছর হয়ে গেছে, লজ্জা লজ্জা জিজ্ঞাসা করেনি বা অত প্রয়োজন হয়নি,
দুই তিন বছর পরে, চার বছর পাই, তারপরে ওই ভাই এসে বলছে যে শেখ, ওকে চার বছর পরে বলছি যে আপনার কাছে তো 1,20,000 টাকা বাংলাদেশি টাকা পেতাম, তো বলছে যে আপনি তো মনে করাননি আমাকে, আপনি তো আমাকে স্মরণ করিয়ে দেননি, তার মানে স্মরণ করিতে হবে, চাইতে হবে, তার বাড়ি যেতে হবে, ধর্ণা দিতে হবে, তারপরে পাওয়ার আশা করা যেতে পারে। তাহলে আমার মতো ভদ্রলোক, হ্যাঁ, কাউকে ধার দিয়ে চাওয়া তো বড়ই মুশকিল, তাহলে আর পাবো না, সুতরাং ধার দেব না, এটাই করা উচিত, তাই না? জি, আগে থেকে ভাই সম্পর্ক খারাপ হবে, আগে থেকে খারাপ করা ভালো, পরে খারাপ করলে বেশি খারাপ হয়ে যাবে, তাই না? এটাই এইটাই অবস্থা হয়েছে এখন। জি, আমানত নষ্ট করে দেওয়া, এইভাবে আমানত নষ্ট করে বেঈমানি, আত্মসাত, কাউকে বাসাটা দিয়ে আসলেন এহসান করে, গরিব আত্মীয় যে তুমি থাকো, এরকম দেখলাম নিজের ভাইকে থাকতে দিয়ে এসেছে, ও দখল করে নিয়েছে আর বের হয় না বাড়ি থেকে, নিজের ভগ্নিপতিকে দিয়েছে, ও দখল করে নিয়েছে, আরে কি বলবে, জমি জায়গা বাবাকে নিয়ে গেছে চিকিৎসার জন্য, ওখানে গিয়ে দলিল করে সমস্ত ভাই বোনকে বঞ্চিত করে একা সব নামে করে নিয়েছে, কত কাহিনী আছে। আমার তো নষ্ট করে দেওয়া, আমানত নষ্ট, আমানত কেমন করে নষ্ট হয়, আর দুনিয়ার একটা বৃহৎ আমানত হচ্ছে নেতৃত্ব, নেতৃত্ব আমানত, দেশের সরকার আমানত দেওয়া হয়েছে, আল্লাহ সেখানকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছে, কি আমানত। জি, এইরকমই আপনার প্রতিষ্ঠানের মালিক আমানত, আপনি ভালো মানুষদেরকে সেখানে নিয়োগ দেবেন, খারাপদেরকে নিয়োগ দিচ্ছেন আপনি, তারপরে ঘুষখোর অফিসারকে দিচ্ছেন, ধার্মিক লোকদেরকে সরিয়ে দিচ্ছেন, আমাদের এই হোটেলে দাঁড়িয়েওয়ালা চলবে না, আমাদের এই প্রতিষ্ঠানে দাঁড়িয়েওয়ালা চলবে না, এইরকম স্মার্ট হইতে হবে, অযোগ্য লোকদেরকে আপনি নিয়োগ দিচ্ছেন, খেয়ানতগুলো খেয়ানত, আমানত নষ্ট হয়ে গেছে, দেখুন আজকে। আরে একটা দাঁড়িয়েওয়ালা লোক অন্তত একটু তো ভয় করবে, মাঝে মধ্যে যদি পদস্খলন ঘটে আবার তওবা করবে যে না আমি এটা ভুল করে দিচ্ছি, না আমি মেরে খাবো না, কিন্তু যেই লোকের নামাজ নেই, যেই লোকের পরকাল বলে চিন্তা নেই, যেই লোক দাঁড়িটা রাখতে পারে, এই কুরবানিটা করতে পারে না, সে আমার টাকার কি করে হেফাজত করবে। তো বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরে যখন বললেন যে কেমন করে আমানত নষ্ট করা হবে, তো বুঝতে পারলাম না, কালা ইজা উসসিদাল আমরু ইলা গাইরি আহলিহি ফান্তাজিরিসা, যখন কোনো অযোগ্যকে নেতৃত্ব দেওয়া হবে, মালিকানা দেওয়া হবে, তখন মনে করবে যে কেমন চলে এসেছে, কেমত কাছে এসছে, ফান্তাজিরিসা, তখন কেমতের অপেক্ষা করিও, অযোগ্যকে নেতৃত্ব দেওয়া, ঘুষ, ঘুষের মাধ্যমে অযোগ্য চাকরি পাচ্ছে, কিন্তু ভালো ভালো ছেলে ভালো রেজাল্ট করে তার যোগ্যতার ভিত্তিতে চাকরি পাচ্ছে না, পয়সা থাকলে আসো আর না হলে তোমার চাকরি নেই, ঠিক, কেমতের আলামত, কেমতের আলামত। অসৎ লোকদেরকে বেনামাজিকে রাখা হচ্ছে, বেনামাজি নামাজ পড়ে না, আপনার প্রতিষ্ঠানে কেন থাকবে সে, আপনি নামাজি পান না, না পাবেন তখন রাখেন কেন, নামাজি যদি যোগ্য হয়, দাঁড়িওয়ালা যোগ্য হয়, তারপরে তাকে মোল্লা মনে করা হচ্ছে। আমাদের এক ভাই ভালো টেকনিশিয়ান, এসি টেকনিশিয়ান, একটা প্রতিষ্ঠানে গেছে, ও দাঁড়িওয়ালা মানে, অথচ এত ভালো, বাকি যাদেরকে দিয়েছে কন্ট্রাক্ট দিয়েছে সাব কন্ট্রাক্ট, তারা একেবারে অযোগ্য, কিন্তু স্মার্ট, একবার টাই ফাই লাগিয়ে গেছে, দাড়ি টাড়ি নাই, ওকে দিয়েছে আর ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মানে দাঁড়ি থাকলে সব অযোগ্য হয়, দুনিয়া বুঝে না, হ্যাঁ টেকনিক্যাল বুঝে না, আরে একে দিয়ে ভালো কাজ হবে না, বরবাদ হবে না আপনি। জি, তো এই ছিল হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হাদিস থেকে যে কথাটি না হলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বেদুইনের উত্তর সাথে সাথে না দিয়ে পরে দিলেন, কিন্তু তাকে ধমক দিলেন না, এটা একটা আদব, বকাঝকা করলেন না, খারাপ আচরণ করলেন না, আর সে দূরে চলে গেছে, তাকে খোঁজ করলেন মনে রেখে যে ওই লোকটি কে কোথায় যে জিজ্ঞেস করছিল। এই আদবগুলি যেমন শিক্ষকের খেয়াল রাখতে হবে, তেমনই ছাত্রদেরকেও আদবের খেয়াল রাখতে হবে, ছাত্র আবার গিবতকারী হলে হবে না, সামনে এসে হুজুর হুজুর শেখ শেখ, আর বাইরে গেলে আরে আরে কি বলবো, হ্যাঁ ওনার মধ্যে এই আছে, ওনার মধ্যে ইয়ে আছে, ওনার মধ্যে ইয়ে আছে, আউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। তিন নম্বর পর্ব, বাবু মান রাফা সাওতহু বিল ইলমে, এই অধ্যায় হচ্ছে এমন ব্যক্তি সম্পর্কে যে এলেম চর্চা করার ক্ষেত্রে বা এলেম শিখাবার সময় উচ্চ স্বরে বলে, চিৎকার করে উচ্চ স্বরে চিল্লায় যদি এলেম শিখায় কোনো ক্ষেত্রে, তাহলে এটা কেমন জায়েজ কিনা, কারণ চিৎকার করে বা উচ্চ স্বরে কথা বলা অনেক সময় এটাকে কি মনে করা হয়, অভদ্রতা মনে করা হয়, তারপরে কোরআনে কারিমে খুব বিকট শব্দে কথা বলাকে কি করা হয়েছে, নিন্দা করা হয়েছে, হ্যাঁ সূরা লোকমানের আয়াত, ওয়াগযুজ মিন সাওতিক, জি তোমার আওয়াজকে কি করো,
একটু নিচু করো, উচ্চ স্বরে চিৎকার করে কথা বলিও না। ইন্না আনকার আল আসওয়াত লা সাউতুল হামির, সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে, শব্দ হচ্ছে কার, গাধার গর্ধবের আওয়াজ। তো তুমি গাধার মতো চিল্লায়ও না, আল্লাহ বলছেন, যাতে মানুষের ঘৃণা হয় যে আমি গাধার মতো আচরণ করলাম, সেজন্য আগে থেকে যেন সরে যায়, সেজন্য আল্লাহ তুলনা করেছেন এর সাথে। তারপরে নবী সাল্লামের চরিত্র সিরাতুন নবীতে বলা হয়েছে যে নবী সাল্লাম চিৎকার করতেন না, ওয়ালা সাক্ষা বানবিল আসওয়াক, বাজারে গেলে বাজারে যেমন হই 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 করে মাছের হাট, মাছের হাট তো বুঝেন ভালো করে, অন্য হাট বুঝেন আর না মাছের বাজার বুঝেন, কি আওয়াজটা হয় একটু রেকর্ড করে নিয়ে আসিয়েন তো, ওই 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 যতক্ষণ হাট লেগে আছে, গরুর হাট, খাসির হাট, জি হ্যাঁ ঠিক না। তো ওই রকম আপনারা কিন্তু এখানে শুরু করে দিয়েছেন মাশাআল্লাহ, আজকেও শুরুতে মাশাআল্লাহ ওই বরকত দিয়ে শুরু করেছেন আপনারা নাকি না বলা দরকার, কারণ দেখছি ওই রকম ওইখানে দুটো খাবার দাওয়ার বাইরে কিছু রাখা আছে এমন, আমি দেখেছি এই তো মাছের হাট, তখন ওই ভাইকে বলতো যে ভাই মাছের হাটটাকে একটু দূরে সরো, মাছের হাটটাকে একটু দূরে সরো, যারা দূরে হেলান দিয়ে বসে আলহামদুলিল্লাহ হেলান দিয়ে বসে আছি, এখন গল্প হচ্ছে বলছে আরে ভাই কোরআন ও হাদিস এখানে তেলাওয়াত হচ্ছে, এখানে হাদিস রাসূলুল্লাহর সঙ্গে কথা হচ্ছে, আপনার কথা কেন বন্ধ হচ্ছে না, কখন এই আদব শিখবেন আপনি জি। আওয়াজ তাহলে উঁচা করা বিনা কারণে এটা নিন্দনীয়, যখন নিন্দনীয়, এখন এলেম শিখার ক্ষেত্রে কেউ যদি চিৎকার করে বলে, হ্যাঁ কার্যবশত ক্ষেত্র বিশেষে সব সময় নয়, তাহলে জায়েজ কেন, সবসময় চিল্লাবে না, যেমন কিছু বক্তারা একবারে শুরু থেকে এমন ভাবে চিল্লায় যে কান ফেটে যায়, না না কান ফাটা চিল্লানি নাই, কিন্তু যেমন জুমার খুতবার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জোর গলায় বলতেন কান না মুনজারু জায়েজ, যেমন কোন সেনাবাহিনীকে সতর্ক সাবধান করছেন, এরকম ভাবে একবার আসতে আরেকবার জোরে বলা বক্তব্যের সময় আকর্ষণের জন্য, যাতে মনোযোগী হয়, যারা ঝিমাচ্ছে তাদের ঝিমানো শেষ হয়, এটা ঠিক আছে, কথা বোঝা গেছে না। কোনো কোনো ক্ষেত্রে সব সময় ঠান্ডা করে বললে অনেক সময় স্ত্রীর কাছে আপনি তাই ইউজ হয়ে যাবে, আপনি আসতে বলছেন আর আপনার স্ত্রী চিল্লায় বলছে, হ্যাঁ তাহলে আপনার স্ত্রীর নেতৃত্ব, নারী নেতৃত্ব আপনার বাড়িতেই শুরু হয়ে যাবে, বাড়িতেই নেতৃত্ব শুরু হয়ে যাবে, হবে না জি। অনেকে এরকম আছেন কিন্তু না, কখনো কখনো একটু জোরে, প্রয়োজন জোরে এখন বলার, নামাজের প্রথম ওয়াক্তে আস্তে করে বলবে, কিন্তু দেখছেন যে স্ত্রী ও রান্নাঘরে কাজ করছে 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 দেড়টা দুটো বেজে যাচ্ছে, জোরে নামাজ পড়ছে না, আসরের নামাজ এক ঘন্টা হয়ে গেছে, আসরের নামাজ পড়ে চলে এসেছেন তারপরও নামাজ পড়ছেন, এদিক সেদিক ঘোরাফেরা করছে, কাজকর্ম করছে, তখন জোরে বলতে হবে, ধমক দিয়ে বলতে হবে, তাহলে সবসময় ঠান্ডাও না আর সবসময় গরম চিল্লায়ও না, কিন্তু যখন তখন হইচই করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র না, একজন মুসলিমের চরিত্র, এটা বাঞ্ছনীয় নাই, জায়েজ আছে প্রয়োজনে তাগিদে, এই জন্য অধ্যায় কায়েম করেছেন এলেম শিখাবার ক্ষেত্রে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বা আনহুমা থেকে বর্ণিত কালা, তিনি বলছেন তাখাল্লাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারাতিন, কোন এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজন থেকে পিছনে থেকে গেলেন, কোনো কাজবশত একটু পিছনে থেকে গেলেন, সাহাবীরা এগিয়ে চলে গেছে, সবাই তোমাদের পিঠে আছেন, চলতে আছে কাফেলা চলতে আছে, নবী সাল্লাল্লাহু একটু পিছিয়ে গেছেন, সাফার না যে সফরে আমরা গিয়েছিলাম, ফা আদরাকানা তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দ্রুত গতিতে এসে আমাদের সাথ ধরে নিলেন, পিছিয়ে গেছিলেন আবার আমাদেরকে পেয়ে গেলেন, মানে আমাদের সাথ ধরে নিলেন, ওয়াকাদ আরহাকাত না সলাতু, সেই সময় সলাতের সময় বিলম্ব হয়ে গেছে বা সলাতের সময় গণিয়ে চলে এসছে, সলাত আমাদেরকে পেয়ে গেছে একবারে, নামাজের টাইম হয়ে গেছে, নামাজের টাইম চলে যাচ্ছে, কিছু সময় হয়ে গেছে, সেই সময় আমরা কী করতে লাগলাম, তাড়াতাড়ি করে উজু করতে লাগলাম, না তাও আমরা উজু করছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখলেন যে আমরা উজু করছি, ফাজাআলনা নামসাহু আলা আরজুলিনা, সেই সময় আমরা আমাদের পাগুলি এমন হালকা ধৌত করছিলাম উপর ভাগে যেন মাসেহ করছিলাম, যেমন পায়ের ওপরে মাসা করা হয় নিচে নয়, তো নিচে না ধুয়ে ওপরে একটু পানি দিয়ে হালকা পানি দিয়ে ধুইছেন, তো হালকা পানি দিয়ে যদি ওপরে ধোয়া হয় তো পেছনে যে গোড়ালি আছে গোড়ালিতে পানি পৌঁছিবে না, তাই না, তো গোড়ালি অনেকের কিন্তু চমকিচ্ছে, মানে ওখানে পানি যেহেতু পৌঁছায়নি সেজন্য বোঝা যাচ্ছে যে গোড়ালি শুকনো হয়ে আছে, ফানাদাবে আলা সৌতেহি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে বললেন, কি বললেন এই হাদিসের অংশটুকু, ওয়াইলুল লিল আকাব মিনান নার, ওয়াইলুন দুর্ভোগ
বা ওয়াইল নামক জাহান্নাম, লিল আকাবি মিনান্নার, জাহান্নামের দুর্ভোগ, হ্যাঁ জাহান্নামে তাদের সর্বনাশ হবে বা তারা সর্বনাশ হবে, লিল আকাবি কিসের জন্য? গোড়ালি শুকনো থাকার কারণে, গোড়ালি শুকনো থাকার কারণে জাহান্নামের দুর্ভোগ রয়েছে। জি, জাহান্নাম বলবেন, দোজক বলবেন না, অনুবাদক পর্যন্ত আমাদের বাংলা অনুবাদক দুঃখের বিষয়ে দোজক বলেছেন, দোজক আর বেহেশত। আরবি শব্দ নাকি ফার্সি শব্দ? এটা হচ্ছে নামাজ রোজার মতো, নামাজ রোজা দুরুদ যেমন ফার্সি শব্দ, তেমন দোজক আর বেহেশত। আরে দোজক আর বেহেশত কেন বলবো, যেটা হাদিস কোরআনে খুঁজে পাবো না, তরজমা কেন কেন বলবো? জাহান্নাম বলবো, বহু জায়গায় কোরআন হাদিস আছে, হ্যাঁ জান্নাত বলবো, বহু জায়গায় কোরআনে কারিমে আছে। আরে ফিরদোস বললেও চলে, কেউ যদি ফিরদোসও বলে তাও কোরআনে কারিমে আছে, প্যারাডাইস, ফিরদোস প্যারাডাইস থেকে। কিন্তু আপনার দোজক বেহেশত কোথাও নাই, তো এই ফার্সি প্রভাব কেনা ধর্ম কর্মের ওপর এত কেনা প্রভাব থাকবে? আশা করি এই বিষয়গুলির আলেমরাও খেয়াল রাখবেন, আর এই বিষয়গুলির জনগণও খেয়াল রাখবেন। এই খোদা বলবেন না, আল্লাহ বলবেন, রব বলবেন, হ্যাঁ জি, এইভাবে যেই নামগুলি কোরআন হাদিস আছে সেই নামগুলি বলবেন। জি, কি বললেন? ওয়াইলুল লিল আকাবে, বা এইভাবে তর্জমা করা যায়, ওয়াইলুল লি আসহাবিল আকাবে, যেসব লোকদের গোড়ালি শুকনো হয়ে গেছে তাদের জন্য জাহান্নামের দুর্ভোগ রয়েছে, জাহান্নামে তারা পতিত হবে। তার মানে কেন, কোন কাবিরা গুনাহ হয়ে গেল কে বুঝাইতে পারবেন? আরে উজু করতে গিয়ে একটু গোড়ালি শুকিয়ে থেকে গেল তো জাহান্নামে যেতে হবে, লোকটা নামাজ পড়লো উজুও করলো তো কেন জাহান্নামে যেতে হবে? হ্যাঁ, নামাজ সলাত কিসের উপর নির্ভরশীল? ওজুর উপর। আর ওজুতে কোনো একটি ওজুর অঙ্গ যেটা ধোয়া জরুরি, যদি পানি না পৌঁছে শুকনো থেকে যায় তাহলে ওজু হলো না, যখন ওজু হলো না তাহলে সলাত হলো না, সলাত হলো না তাহলে সে বেনামাজি, হ্যাঁ সলাতি আদায় করলো না, তাহলে বেনামাজি জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ আছে? বোঝা গেছে? সলাত আদায় করেও সে সলাত আদায়কারী না। মারাতাইন, দুইবার করে বলেছেন, আবু সালাসা তিনবার, ওয়াইলুল লিল আকাবে মিনান নার, ওয়াইলুল লিল আকাবে মিনান নার, এইভাবে উচ্চ স্বরে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বিশেষ বিশেষ কারণে কখনো কখনো উচ্চ স্বরে বলতে হবে, যাতে মানুষ কথাটা মনে রাখে, সব কথা মনে রাখে না, এক দেড় ঘন্টা সব কথা হয়তো মনে থাকবে না, কিন্তু একটা কথা কানে, হ্যাঁ শব্দ একটা আঘাত করেছে, নক করেছে, ও মনে রেখেছে, ওই কথাটি একবার তাকিদ করে বলেছেন, তিনবার করে বলেছেন, জোর গলে বলেছে, মনে থাকবে, যাতে সাবধান হয়। তারপরে চার নম্বর অধ্যায়ে বাবু কৌলিল মুহাদ্দিসে, এই অধ্যায় হচ্ছে মুহাদ্দিসের এই উক্তি সম্পর্কে। হাদ্দাসানা, আমাকে হাদিস বর্ণনা করেছেন আমার ওস্তাদ ফলান অমুক, ও আখবারানা, আমাকে খবর দিয়েছেন, কখনো কখনো বলে থাকেন, ও আম্বা আনার, কখনো বলে যে আমাকে সংবাদ দিয়েছেন। এই কথাগুলি কেমন, এই কথাগুলি বা এই শব্দগুলি বা এই বাক্যগুলি, হাদাসানা বাক্য, এই বাক্যগুলি বা এই শব্দগুলির অর্থ একই না ভিন্ন ভিন্ন অর্থ কোনো পার্থক্য আছে? হাদাসানা বলে কখনো, আখবারানা বলে মহাদেশ, কখনো আম্বানা বলে ছাত্র, তিনটের মানে কিন্তু কাছাকাছি, শাব্দিক অর্থ কাছাকাছি। হাদাসানা মানে আমাকে হাদিস বর্ণনা করেছেন, হাদিস মানে বাণী, আমাকে বর্ণনা করেছেন। আখবারানা মানে আমাকে সংবাদ দিয়েছেন, জানিয়েছেন, এটাও একই জিনিসই। ওয়াম বানা এবং আমাকে খবর দিয়েছেন, বানা আখবারানা কাছাকাছি শব্দ, শব্দে পার্থক্য থাকলেও অর্থ একই রকমের। দেখেন মহাদ্দেসিনদের দুটো এক স্তর আছে, একটা হচ্ছে মোতাকাদ্দেমিন আগের মহাদ্দেসিন, আর মোতাআখিরিন আর পরবর্তী মহাদ্দেসিন। এই 1400 বছর ইতিহাসে মহাদ্দেসিনে কেরামগণ বলেছেন যে কতদূর পর্যন্ত আমরা বলে মোতাকাদ্দেম, এরা আগের মহাদ্দেস, আর কত কত দূর থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা মোতাআখিরিন মানে পরবর্তী মহাদ্দেস বা ওলামায়ে কেরাম, আমরা মোতাআখিরিনের যুগের না মোতাকাদ্দিমিনের যুগের, এর মাপকাঠিটা কি? এই ক্ষেত্রে ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে 300 হিজরির শেষ পর্যন্ত, 300 হিজরির শেষ পর্যন্ত এটা হচ্ছে মোতাকাদ্দিমিনের যুগ, আর তারপরে 300 থেকে 301-2 থেকে শুরু করে চতুর্থ শতাব্দী, পঞ্চম শতাব্দী, ষষ্ঠ শতাব্দী করতে করতে এই যে এখন চলে এসেছে 1441, এই যুগগুলিতে মানে এই 1400-র মধ্যে 300 বাদ দিয়ে এই 1100 বছরের ভিতরে যত আইম্মা ওলামা মুহাদ্দিসিন এসেছেন তারা হচ্ছে মুতাখিরিন ওলামা, মুতাখিরিন পরবর্তীতে আগমনকারী ওলামা কেরামগণ, বুঝতে পেরেছেন?
মুতাকাদ্দিমিন আর মুতাখিরদের বেশ কিছু পরিভাষায় ভিন্নতা আছে, পার্থক্য আছে, এই ক্ষেত্রেও পার্থক্য আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুতাকাদ্দিমিনদের অন্তর্ভুক্ত না মুতাখিরিন? তাহলে যখন আমি সময়সীমা বেঁধে দিলাম তাহলে, হ্যাঁ, আগের আইম্মাদের মধ্যে কেন না পরের? আগের, কারণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হচ্ছে ১৮০ কাছাকাছি আছে, মাশাআল্লাহ, ১৯৪ কে বললো, ১৯৪ হাসান, ১৯৪ বলেছিলাম, মিলাদুহু সিদকুন ও মুদ্দাতু আম উমরিহি ফিহা হামিদুন ওয়ান কাযা ফি নূরি, সিদকুনের অঙ্ক বের করলে ১৯৪ হবে, আর ওয়ান কাযা ফি নূর নুন ওয়াও রার অঙ্ক বের করলে কত হবে? ইন্তেকাল হয়েছে ২৫৬তে, তাহলে ৩০০ হিজরির আগেই তাহলে তার যুগ, তাই না? অধিকাংশ ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ প্রায় ৩০০ মধ্যে শেষ, ৩০৩-৩৪ মধ্যে ইমাম নাসাইয়ের ইন্তেকাল। হ্যাঁ, ইমাম বাইহাকি তারপরে একটু, জি হ্যাঁ। তো মুতাকাদ্দিমিন মুতাখিরিন বলছিলাম, ইমাম বুখারী এখানে যেটা বলতে চেয়েছেন যে মুহাদ্দিস যদি হাদ্দাসানা বলে, আখবারানা বলে, আম্বানা, শাব্দিক অর্থে পার্থক্য কিছু করলেও ভাব অর্থে কোনো পার্থক্য নেই, মুহাদ্দিস যেটাই বলুক অসুবিধা নেই, একই মানের হাদিস, একই রকম কথা বোঝায়, একই রকম কথা বোঝায়। এটা যারা স্পেশাল হাদিসের ছাত্র তাদের জন্য, আপনাদের এতে অত বেশি ফায়দা নেই, কিন্তু এলেম হাসিল করা ভালো। জি হ্যাঁ, ওয়াকাল আল হুমাইদি বলছেন যে ইমাম হুমাইদি রাহেমাহুল্লাহ, যিনি ইমাম বুখারীর প্রসিদ্ধ ওস্তাদ বা বিখ্যাত ওস্তাদ, তিনি বলছেন, কানা ইন্দা ইবনে ওয়াইনাতা হাদ্দাসানা ওয়া আখবারনা ওয়া আম্বানা ওয়া সামিতু ওয়াহিদান, ইমাম সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমাম বুখারীর ওস্তাদ, তার কাছে হাদ্দাসানা বলুক অথবা আখবারানা বলুক অথবা আম্বানা বলুক অথবা সামিতু, আমি শুনেছি সামিতুল ইমাম আল বুখারী, সামিতুল হুমাইদি, একই আমি শুনেছি তার কাছ থেকে, এই চারটি বাক্যের বা শব্দের ভাব অর্থ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে একই, যে ওনার কাছ থেকে আমি হাদিস নিয়েছি, গ্রহণ করেছি এবং আপনাদেরকে বর্ণনা করছি। ওয়াকাল ইবনে মাসউদ, শেষ করিনি তারপরে ব্যাখ্যা আরো বিস্তারিত করবো, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহেব বলছেন, হাদ্দাসানা রাসূলুল্লাহ, দলিল বলছেন এখন ইমাম ইবনে মাসউদ সাহাবী প্রখ্যাত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, হাদ্দাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাদিস বর্ণনা করেছেন, ওয়া হুয়া সাদিক ওয়াল মাসদুক, যিনি সত্যবাদী এবং মাসদুক মানে যিনি সত্যবাদী বলে স্বীকৃত, যাকে সবাই স্বীকার করেছে মুমিন মুসলিমরা সত্যবাদী বলেই, যাকে সত্য মনে করা হয়েছে মাসদুক। তাহলে হাদ্দাসানা শব্দ কে ব্যবহার করেছেন? হ্যাঁ, সাহাবি আবদুল্লাহ বিন মাসউদ, যে সাহাবিদের মধ্যে বড় আলেম ছিলেন, ফকিহ ছিলেন, তিনি ব্যবহার করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে এই শব্দগুলি কোনো নতুন শব্দ নয়, বরং সালাফদের যুগ থেকে, সাহাবা কেরামদের যুগ থেকেই চলে আসছে। ওয়াকালা শাকিক, হ্যাঁ, প্রখ্যাত তাবেঈ শাকিক বলছেন আবদুল্লাহ বিন মাসউদ থেকে, আবদুল্লাহ মাসউদের বিখ্যাত ছাত্র তিনি ছিলেন, সামিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতান, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে একটি কথা শুনেছি। তো কখন ইবনে মাসউদ কি বলছেন, আমি শুনেছি, আর কখন বলছেন হাদ্দাসানা, উদ্দেশ্য কি পার্থক্য আছে কিছু না? দুটো একই, দুটো একই কথা, ভাব অর্থ একই। ওয়াকালা হুযাইফা, বিখ্যাত সাহাবি হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাদ্দাসানা রাসূলুল্লাহ হাদিসাইনে, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দুটি হাদিস বর্ণনা করেছেন, দুটি স্পেশাল বিশেষ হাদিস বর্ণনা করেছেন, বিশেষ বিষয় সম্পর্কে দুটি, মানে এই নয় যে দুটো ছাড়া তিনটে বর্ণনা করেনি, অনেক বর্ণনা করেছেন, কিন্তু দুটি কোন যে বিষয়টা প্রসঙ্গ ছিল এই প্রসঙ্গে দুটি হাদিস বর্ণনা করেছেন, গুরুত্বপূর্ণ। ওয়াকালা আবুল আলিয়া, প্রখ্যাত তাবি ইমাম আবু আলিয়া রহমতুল্লাহ আলাই বলছেন, আন ইবনে আব্বাসিন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আন দিয়ে বর্ণনা করেছেন, এটাকে আন আনা বলা হয়, মুহাদ্দিসদের ভাষায় কি বলা হয়, আন আনা, অমুক অমুক থেকে, অমুক অমুক থেকে, অমুক অমুক থেকে বর্ণনা করছেন, এইরকম আর কি, আন আন বর্ণনা করছেন রাসূলুল্লাহ থেকে, কি বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আনিন নবী সা, তিনি বর্ণনা করছেন কার থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে আন দিয়ে, তার মানে আবুল আলিয়া তাবেঈ তার ওস্তাদ ইবনে আব্বাস সাহাবী থেকে আন দিয়ে বর্ণনা করছেন, আবার ইবনে আব্বাস ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে
আনিল নবী ফিমা ইয়ারবি আন রব্বি আজল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি বর্ণনা করছেন আন রব্বি আজলা, রব থেকে। তো এটাতে আর আগের হাদ্দাসানাতে আখবারানাতে কোনো পার্থক্য আছে? মহাভারতে কোনো পার্থক্য নাই, সালামদের কাছে কোনো পার্থক্য ছিল না। ওয়াকালা আনাস, সাহাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করে ইয়ারবি হে, তিনি বর্ণনা করেছেন আন রব্বি আজাল, আল্লাহ রব থেকে, হাদিসে কুদসি, আল্লাহ রব্বুল আলামিন যিনি তার থেকে আন দিয়ে চাইছে। ওয়াকালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাম থেকে, আবার তিনি বর্ণনা করছেন নবী সাল্লাম বর্ণনা করছেন আন রব্বিকুম আজ্জাওয়াজাল্লা, মহান তোমাদের প্রতিপালক হতে, এই হতে থেকে। তাহলে আন শব্দ দিয়েও বেশ কিছু কিছু হাদিস সাহাবিরা বর্ণনা করেছেন, সামিত দিয়ে বর্ণনা করেছেন, আবার হাদ্দাসানা দিয়ে বর্ণনা করেছেন, জি জি। তারপর আখবেরিনিও আছে, আখবেরিনি আছে, আম্বানা আম্বাঙ্গানা স্বয়ং কোরআনে কারিমে আছে, জি আম্বানা আম্বাকা স্বয়ং কোরআনে কারিমে আছে। দেখুন সুরায় তাহমিদ, সুরায় তাহরিম, সুরায় তাহরিম, ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি মধু খাওয়ার ঘটনা, হ্যাঁ আপনি কি করে জানলেন, আমরা আপোষে এই আলোচনা করেছি আপনি কি করে জানলেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি আলিমুল খাবির, যিনি সবকিছু সম্পর্কে জ্ঞানী সর্বজ্ঞ, আর যিনি খাবির সূক্ষ্ম খবর রাখেন, তিনি আমাকে জানিয়েছেন ওহির মাধ্যমে যে তোমরা এইরকম যুক্তি করেছ। আর সবাই মিলে বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে ওই বাড়িতে মধু খেতে যায় যেন না যায়, সেজন্য যুক্তি করে যার কাছে আসবে তোমরা বলবে যে আকাল তা মাগাফির, হ্যাঁ আপনি কি খেয়েছেন, মাগাফিরের গন্ধ কেন উঠেছে? আমরা ভিতরে আপোষে আলোচনা করেছি বাকি দিদি আটজন মিলে যে ওই নয় নম্বর ওর কাছে যে মধু খেতে যায় ওইখানে যেন না, বলতে চাইছেন এই যে সুফিয়ান বিন ওয়াইনের কথা আগে শুরুতে বর্ণনা করেছেন যে এমন হয়তো বলছেন যে সুফিয়ান বিন ওয়াইন মহাদেশের কাছে যিনি মুতাকাদ্দিমিনদের মধ্যে ছিলেন হাদ্দাসানা আখবারানা আম্বানা সমেত সব একই আম দিয়ে বর্ণনা করেন, সব একই ছিল তাদের কাছে, সব ছিল কি একই ছিল, জি। কিন্তু মুতাখিরিনরা এক একটি অর্থ আলাদা আলাদা করেছে। সংক্ষেপে শোনাই, হাদ্দাসানা যদি ওস্তাদ হাদিস বয়ান করে, যেমন আমি এখন বয়ান করছি, তাহলে আপনারা কি শ্রোতা, আপনারা শ্রোতা একটিও কিন্তু হাদিস পড়েছেন না, আপনারা সব সব শ্রোতা, তাহলে হাদ্দাসানা এই ক্ষেত্রে হাদ্দাসানা হাদিস শুনিয়ে দিলাম আমি, হাদ্দাসানা আপনারা লিখে নিলেন অথবা মুখস্থ করে নিলেন হাদ্দাসানা, তখন কি বলবেন আপনারা ছাত্ররা? হাদ্দাসানা, এটা হচ্ছে পরবর্তীকালের ভাষা। আখবারানা কখনো বলবেন? যখন ছাত্র একজন পড়ছে, ছাত্র একজন পড়ছে আর পড়ে 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 যখন হাদিসটা পড়া শেষ হলো, তখন ওস্তাদ বললেন যে এই ছেলে পড়লো আর বাকি তোমাদের সবাইকে আমি অনুমতি দিলাম এই হাদিসগুলি আমার থেকে তোমরা বর্ণনা করতে পারো, এই হাদিসগুলি আমার কাছে সহি। যদি কোন কিছু দিয়ে দেওয়া হয় ওস্তাদ দিয়ে দিলেন, ওস্তাদের কাছে একটা পাণ্ডুলিপি আছে যাতে 100 হাদিস আছে, এই 100 হাদিস লেখা আছে, ছাত্রদেরকে বললো যে এই যে হাদিস আছে এই যে পাণ্ডুলিপিতে বা এই পুস্তকে এটা তোমাদেরকে দিয়ে দিলাম, এতে যা আছে তা সহি হাদিস আমার থেকে তোমরা বর্ণনা করতে পারো যে আমাদের ওস্তাদ এই হাদিস আমাদেরকে কি করেছেন সম্পর্কে জানিয়েছেন। অথচ হাদিসগুলি কি হলো মোনাবলা, শুধু দিল পড়া হলো না, জি। আন, আনের ক্ষেত্রে দেখা হইতেও পারে আবার নাও হইতে পারে, দেখা হইতে পারে আবার নাও হইতে পারে, মতো আসলে পার্থক্য করছেন যে এখানে দেখা হয়েছে কি না কেমন করে জানবো, কিন্তু সালাফরা এরকম করতেন না যে একজনের কাছ থেকে না শুনে অমুক অমুক থেকে আমি অমুক থেকে বর্ণনা করছি আমি অমুক থেকে বর্ণনা করছি, যতক্ষণ না শুনেছে তার কাছ থেকে বা তার কাছ থেকে না জেনেছে। কিন্তু অনেক সময় হয় কি যে এইরকম রোগগুলি অনেকের মধ্যে আছে, যার কাছ থেকে মশলাটা জেনেছে তার সাথে তার অ্যালার্জি আছে, অ্যালার্জি বুঝুন,
মানে সম্পর্কের টানা পোড়া আছে, সম্পর্ক ভালো নেই, কারণ ওর নাম তো নিতে চাই না, নাম নিতে চাই না। তখন কি করলো, মাঝখানে ওকে আউট করে দিয়ে আমার ওস্তাদের নাম, ধরেন আমার সাথে কি আছে, আমার নাম আমার ওস্তাদ শেখ সাফিউর রহমান, আমার আব্দুল মোহসেন আব্বাদ ধরেন, বা ধরেন শেখ হোসাইন দাসে হাজির হয়েছি, শেখ ইবনে উসাইমিন বলেছেন, আপনি বর্ণনা করতে কি বললেন, আমি নকল করেছিলাম শেখ ইবনে উসাইমিন আমাকে হজম করে দিয়ে কি বলেন, শেখ ইবনে উসাইমিন এইটা বলেছেন, অথচ শেখ ইবনে উসাইমিনকে জীবন আপনি দেখেন, তার মধ্যে সে জানেন দাদা বোঝা গেছে না, আর আনাতে এই সন্দেহটা থাকছে, বলছেন না যতক্ষণ পর্যন্ত এটা সরাসরি শুনেছে কি শুনেনি আমাদের কাছে স্পষ্ট না হবে, ততক্ষণ এই হাদিস সন্দিহান থাকবে আমাদের কাছে সহিহ কিনা। যদি সেই ব্যক্তি চরিত্র এরকম থাকে যে কাউকে কাউকে কি করে হজব করে দেয়, কোনো কোনো ওস্তাদকে আউট করে দিয়ে, বড় ওস্তাদের নাম নেই, আচ্ছা বড় ওস্তাদের নাম নেই এর কারণও আছে, হ্যাঁ একটু নিজের আমার সবই জানা, আমি অমুকের ছাত্র, অমুকের হয়তো ছাত্র ছাত্র, হ্যাঁ কিন্তু সে নিজেকে প্রকাশ করতে চাচ্ছে, অনেক সময় ছোটর কাছ থেকে শিখো নাম নিতে লজ্জা পায়, নাম নিতে লজ্জা পায়, হ্যাঁ সুতরাং কি করে তার নাম না নিয়ে তার ওস্তাদের নাম নিয়ে, তাহলে মাঝখানে ওই ছোটটাকে আউট করে দিচ্ছে, হ্যাঁ তো এই জন্য মোতাখিরা পার্থক্য করেছেন এইগুলোতে, আন আনা সামেত, সামেত সবচেয়ে স্ট্রং, সামেত আমি শুনেছি জানেন স্পষ্ট, সে অবশ্যই শুনেছেন নিশ্চয়ই, হাদাসানা আমাদের হাদিস বর্ণনা করেছেন, আখবারনা খবর দিয়েছেন, আম্বানা আমাদেরকে জানিয়েছেন বা খবর দিয়েছেন, এই সব গুলি আর কি, যাই হোক এগুলো হচ্ছে তালেবে এলেমদের জন্য এই পার্থক্যগুলি জানা। 61 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিনাস শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা, গাছগাছালির মধ্যে একটি গাছ আছে যে গাছের গাছের পাতা ঝরে না, গাছগাছালির মধ্যে এমন একটি গাছ আছে যে গাছের পাতা ঝরে পড়ে না, ওয়া ইন্নাহা মাসালুল মুসলিম, আর গাছটি মুসলিমের মতো, গাছটি কিন্তু মুসলমানদের মতো, বুঝলেন, তাহাকে শুনি মাহিয়া, রাসূলের বলছেন আচ্ছা তোমরা শোনাও তো জানাও তো বলো তো আমাকে মাহিয়া, ওই গাছটি কোন গাছ, এই যে হাদিস শুনি বললেন বহু বচন করে হাদিস শুনি, তো হাদাসানা পাগল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ ব্যবহার করেছেন, জি হাদিস শুনি মাহিয়া, এটা হচ্ছে হাদিসের সাথে অধ্যায়ের সম্পর্ক। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন সাহাবীদেরকে যারা মজলিসে ছিলেন তাদেরকে, ফাওয়াকার নাসু শাজারিল বাওয়াদি, ইবনে উমার উমারের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে লোকজন তো বন জঙ্গলের গাছ গাছরা নিয়ে চিন্তা করা শুরু করলো, তারা আর মদিনার মধ্যে নাই, তাদের ব্রেন কোথায় চলে গেছে, মরুভূমিতে চলে গেছে, আমাদেরকে যখন এরকম কিছু জিজ্ঞাসা করা হয় হ্যাঁ বাগধারা, তখন আমরা কিন্তু কাছে আছে কথা ঠিক, কিন্তু কাছে না চিন্তা করে অনেক দূরে চলে গিয়ে কল্পনা জল্পনা করছি অথচ কাছে, হ্যাঁ খুব সহজ উত্তর এরকমটা হয়, এইরকমটা হয়েছে সবাই খুঁজছে গাছ কোথায় যার পাতা ধরে না, পাতা ধরে না বন জঙ্গলে দেখি বেদুই এলাকায় কোথায় বাদিয়াতে মরুমিতে খুঁজে পায় না, যখন পাইল না তখন তারা বলছে যে রাসূলুল্লাহ আপনি বলে দেন, আপনি বলে আব্দুল ইমার বলছেন যে আমি কিন্তু যেমনই নবীর জিজ্ঞেস করেছেন তেমনই আমার মনে এই কথা গেঁথে গেছে যে সেটা তো খেজুর না, খেজুর গাছের পাতা শুকিয়ে যায় কিন্তু ঝরে তো পড়ে তাই না, কখন ঝরে পাতা দেখি আপনারা কেমন বাঙালি যে বলবেন হাত তুলুন, পাতা কোন মৌসুমে ঝরে, একজন শীত মৌসুমে, হ্যাঁ বল না ঠিক শীত মৌসুম, পাতা কখন ঝরে, হ্যাঁ বসন্তকাল, হ্যাঁ ফাল্গুন চৈত্র, ফাল্গুন চৈত্র মাস ঠিক আছে, এই হচ্ছে বাঙালি, বাকি সব কাঙ্গালি, বাংলা বলে গেছে, যাই হোক সাহাবী আব্দুল্লাহ বিন ওমর বলছেন যে ফাওয়াকান নাসু শাজারিল বাওয়াদি, কাল আব্দুল্লাহ বলছেন আব্দুল্লাহ বিন ওমর ওয়াকা ফি নাফসি আন্নাহা হিয়া নাহলান, আন্নাহা নাহলান, আমার মনে এই কথাকে বিশ্বাস হয়েছে গেঁথে গেছে তো খেজুর গাছ, এই তো ঘরে ঘরে খেজুর গাছ এখানে, ফাসাল ইয়াই তো কিন্তু আমি লজ্জা পেয়ে গেছি ছোট মুখে বড় কথা কি করে, ওই মজলিসে অন্য হাদিস আছে আমার আব্বা বসে আছেন, আমার তারপর আবু বকর বসে, আবু বকর ওমর আসলাম বসে অধিকাংশ সাহাবীরা বসে আছেন, ছোট মুখে এত বড় কথা কি করে বলি, বেয়াদবি নামে অনেক সময় বেয়াদবি মনে করেন তা আসলে সেটা বেয়াদবি না, এলেমের ক্ষেত্রে বেয়াদবি কিছু না, আপনাদের জিজ্ঞাসা করতে বলছেন আরে ভাই সাদা দাড়িওয়ালা এরা বলতে পারে না,
আর আমার দাঁড়িয়ে নেই যায় না, আমি কেমন বুদ্ধি যাবো? অথচ জানো তুমি বলেন অসুবিধা কি, না বলো না তুমি বয়স হালকা বয়স 18-20 বছর বয়স, কি করে বলবো আমি এত বলি মুরব্বী হচ্ছে না, না লজ্জা মানুষকে এলেমে শেখায় বাধা দেয়, যে লজ্জা নিন্দনীয় প্রশংসিত প্রশংসনীয় লজ্জা না, লজ্জা এর আগে বলেছি কিন্তু কিতাবুলি মানে একটা হচ্ছে হায়া সেটা প্রশংসিত, আর খাজাল যে লজ্জা, যে লজ্জাকে আমি বক্তৃতা করতে পারি না, লজ্জাতে মানুষের সামনে দাঁড়াইতে পারি না, লজ্জাতে আমি তেলাওয়াত করতে পারি না, লজ্জাতে আমি মানুষকে এলেম শিখাইতে পারি না, হ্যাঁ লজ্জাতে আমি প্রশ্ন করলাম না, তো যাই হয়ে গেল, হ্যাঁ না না এলেমের ক্ষেত্রে লজ্জা নেই, ভালো কাজে লজ্জা নেই, লজ্জা করতে হবে মন্দ কাজে, লজ্জায় আপনি টিভির সামনে দাঁড়াবেন না কারণ ছবি ছবি মহিলা ছবি আসবে, লজ্জায় মহিলার আমি সংবাদ শুনি না এটা ঠিক আছে, লজ্জাতে আমি ফেসবুক রাখি না, হ্যাঁ লজ্জাতে আমি ইউটিউবে খুব খারাপ ছবি আসছে সেই জন্য আমি মুশকিল লাগে ঠিক আছে, কিন্তু তার ভালো দিকটা আমি নিয়ে তাড়াতাড়ি সরান খারাপ করে সরান কারণ তাতে ভালো অনেক দিক আছে, সুতরাং একেবারে আপনি ছেড়ে দেবেন তো অনেক ভালো থেকে করলাম যে বঞ্চিত হয়তো হবে, কিন্তু ইমান শক্ত হইতে হবে যাতে করে আপনার এই লজ্জায় ইমানের লজ্জা আপনাকে পাপ থেকে পাপ দেখা থেকে পাপ শোনা থেকে বিরত রাখতে পারে, তো এখানে লজ্জা পেয়ে গেলেন কে বড়দের সামনে আব্দুল্লাহ বিন ওমার, ওমারের ছেলে, সুম্মা কালু তখন সাহাবীরা বললেন হাদিসনা মা ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রাসূল আমাদেরকে বর্ণনা করে দেন, হাদিসনা এই যে হাদিসনা বললেন হাদাসনা থেকে হাদিসনা আমরের জায়গা, তাহলে সাহাবীরাও হাদাসনা নবীও হাদাসনা এই শব্দগুলি ব্যবহার করেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তাহলে হিয়া নাখলা বলতে তো খেজুর গাছ, তোমাদের ঘরে ঘরে বাগান মদিনার পূজা পাঠ করা, হ্যাঁ এখন বাকি তো একটি কথা যে এই গাছটি মুসলিমের মতো এর মানে দেখি আপনাদের মধ্যে কে কল্পনা জল্পনা করে বলতে পারে, আশা করি কল্পনা করে বলবেন কারণ এই হাদিসের ভাষ্য এইভাবে হয়তো শোনেননি কখনো, হ্যাঁ মুসলিম ইমানদার কখনো আল্লাহর দিন থেকে সরবে না, করে না সরবে না, খেজুর গাছ মরছে, হ্যাঁ মরে বোঝাচ্ছে খেজুরের পাতা ঝুঁকে না সবসময় উপর দিকে থাকে, এইটাও কেউ কেউ বলেছেন যে শুধু খেজুরের পাতা না পাতা তো ঝুঁকে ডালগুলো ঝুঁকে আস্তে আস্তে উপরে ডাল হয় তখন ঝুঁকে, খেজুরের গাছের শিকড় আছে কোথায় জমিনে, শিকড় আছে জমিনে, অন্য অন্য গাছের মতো দূর দূর পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে থাকে না, বট গাছের শিকড় কত দূর দূর পর্যন্ত চলে গেছে তাই না, অন্য অন্য গাছের কিন্তু এর শিকড় একেবারে ওইটুকু জায়গায় সামান্য জায়গাটা আছে, কিন্তু বডিটা কত উঁচা একবার আকাশ, হ্যাঁ আকাশ ছ বডি অনেক লম্বা, ঠিক তেমনই মমিন এখানে তুলনা করা হয়েছে মমিনের সাথে এই অর্থে যে মমিন জমিনে থাকে অনেক সময় অভাবে থাকে অনেক সময় মালামসি করতে কষ্টে থাকে, কিন্তু এর চর্চা হয় সাতাশ আসমানের উপর আল্লাহ রাব্বুল আলামিন আর ওসে ওখানে আলোচনা হয় যে আমার এই মমিন বান্দা জি, হ্যাঁ সেখানে ফেরেশতাদের মধ্যে আছে জমিনে কিন্তু তাদের আলোচনা কোথায় সাত আসমানে, এই থেকে তুলনা করা হয়েছে, দ্বিতীয় যেটা প্রসিদ্ধ অর্থ সেটা হচ্ছে আর কেউ যদি বলতে পারে তো ঠিক আছে নাহলে আমি খেজুর গাছের কোনটাই ওয়াকেজ না, সবটাই কোনো না কোনো ফায়দা হইতে আছে, কোনো না কোনো কাজে লাগে, ঠিক তেমনি মমিনের চরিত্র হইতে হবে এমন যে মমিন মানুষের ফায়দা করে দেবে উপকার করবে কোনো ক্ষতি করবে না, সত্যি মমিন মমিন মুসলিম তার হাত দ্বারা কথার দ্বারা চোখের ইশারা দ্বারা কোনো কিছু দ্বারা ক্ষতি করবে না, বরং কি করবে উপকার করবে, যেমন খেজুর গাছ জড় শেকড় থেকে শুরু করে সবটাই কাজে লাগে, সবটাই কাজে লাগে, কথা লম্বা হয়ে যাবে না হলে বলতাম যে কি করে কাজে লাগে, আর যারা খেজুর গাছ আছে তারা জানে ভালো করে, আর আমাদের সাথে খেজুর খায় না তো খেজুরের রস খায় না, খেজুরের ডাল দিয়ে খড়ের বাড়ি তৈরি হয়, নবী সাহেব মসজিদ নবী বিশেষ ছিল, হ্যাঁ খেজুর পাতার ছিল, তারপরে পাতাগুলো দিয়ে পাটি চাটাই তৈরি করা হয়,
হ্যাঁ, তারপরে যে শেকড়টা আছে ওইটা ওইটা দিয়ে ওই প্রাচীন যুগে কি তৈরি করতো, আপনার পাত্র তৈরি করতো, কাঁঠা তৈরি করতো। হ্যাঁ জি, কেটে কেটে জি, এই প্রত্যেকটা অংশ খেজুরের কাজে লাগে, এই জন্য মুসলিমের সাথে তুলনা করা হয়েছে। তারপরে আরেকটি হাদিস নিয়ে আলোচনা করব, ও সময় তো অনেক হয়ে গেছে, রেখে দেবো, কারণ আজকে এখানে পানি নেই কিন্তু আছে, চলে আসছে, হ্যাঁ কাল ঠিক আছে, কারণ আমি আগে থেকে এটা নিয়োগ করেছি, যদি পানি না থাকে তাহলে আপনাদের এখান থেকে তাহলে তাহলে অধ্যায় নম্বর পাঁচ হাদিস ওইটাই সহজ হবে। বাবু তারহিল ইমামিল মাসআলাতা আলা আসহাবিহি লিয়াক্তাবিরা মা ইনদাহু মিনাল ইলমি। এই অধ্যায় হচ্ছে কোন নেতা অথবা ইমাম, মানে দিনের ইমাম মানে কোন আলেম, কোন আলেম বা কোন নেতা যদি সাথী সঙ্গী সহচরদের সামনে কোন মাসআলা উত্থাপন করে, একটা মাসআলা পেশ করল, কি জন্য, লিয়াক্তাবিরা মা ইনদাহু মিনাল ইলমি, তাদের কাছে কতটা এলেম আছে, জ্ঞান আছে পরীক্ষার জন্য, অর্থাৎ ছাত্রদেরকে ওস্তাদ শিখায় বা নেতা তার অধীনে লোকদেরকে অনেক কিছু শিখায়, আর মাঝে মাঝে যদি কোনো প্রশ্ন করে পরীক্ষা নেওয়া জায়েজ কিনা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যুগে এরকম আমাদের স্কুল মাদ্রাসা যে আজকাল পরীক্ষা আছে, বাৎসরিক ষান্মাসিক এই যে পরীক্ষা বা মাসের মাসে তিন মাসে যে পরীক্ষা, বিভিন্ন পরীক্ষাগুলি আছে, এই পরীক্ষা ছিল না, ছাত্রদের পড়িয়ে দিল চলে গেল, মুখস্থ করার নাই, কি ছোট হওয়ার নাই পড়া, হ্যাঁ ভুল নাই মনে রাখ, ঠিক না, কিন্তু এখন বাধ্যতামূলক পরীক্ষা দিতে হবে, পাস করতে হবে, সার্টিফিকেট নিতে হবে কিনা, তাহলে পরিবর্তন হয়েছে জামানা, কিন্তু সেই সময় বলে গেছেন যে ছাত্রদেরকে পরীক্ষা করা যাবে কি যাবে না, সে মৌখিক হোক অথবা লিখিত হোক পরীক্ষা নেওয়ার বৈধতা। তাহলে এই আজকের এই অধ্যায় থেকে আমরা নতুন যে সিস্টেমটা পরবর্তীকালে সেটার বৈধতা জানবো, যে ছাত্রদের পরীক্ষা নেওয়া যায় শরীয়ত সম্মতের দলিল হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে মৌখিক পরীক্ষা নেওয়া যেতে পারে, যখন মৌখিক নেওয়া যেতে পারে তো লিখিত নেওয়া যেতে পারে, মৌখিকে তো ভুলের সম্ভাবনা বেশি, সাথে সাথে তাড়াহুড়া করে জল দিতে হবে বলতে পারে, কিন্তু লিখাতে তো সময় পাচ্ছে, দুই ঘন্টা তিন ঘন্টা সময় পাচ্ছে, তাহলে ভুলি না। এখন আসি এখানে আর একটা জিনিস জানার, সেটা হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি হাদিসকে অনেক সময় দশ বিশ জায়গায় নিয়ে এসেছে, বরং তারও বেশি হইতে পারে, কারণ ওই একটি হাদিস থেকে দশ বিশটি মাসআলা ইস্তেমবাদ হচ্ছে, সুতরাং এক একটি মাসআলা ইস্তেমবাদ করে অধ্যায়ে ওই সেম হাদিসটি নিয়ে এসেছেন। আগের হাদিসটা এখানে আছে জি, আগের হাদিসটি কেমন এসেছিলেন, যে হাদিস সুনি শব্দ এসছে, হ্যাঁ বা হাদিস না ইয়া রাসূলুল্লাহ এসছে, কিন্তু এখানে কি এসছে, কেন নিয়ে আসা হয়েছে, পরীক্ষার বৈধতার জন্য। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের বর্ণিত কেনা বিশ্বাসন থেকে বর্ণনা করেছে যে আনিক নাকি সবচেয়ে আন ইন্না মিনাস সাজারে সাজারাতান, গাছের মধ্যে একটি গাছ আছে, লায়াস কুতুয়ারা কোহা, যার পাতা ঝরে না পড়ে না, ওয়া ইন্না মাসালুল মুসলিম, সেটা মুসলিমদের মতো, হাতে সুনি মাহিয়া, আচ্ছা তোমরা বলো তো ওই গাছটি কোন গাছ, ওই গাছটি কোন গাছ, পরীক্ষা নাও, পরীক্ষা নাও, তাহলে আপনাদের মাঝে মধ্যে যদি জিজ্ঞাসা করছে আচ্ছা বলেন তো দেখি, আচ্ছা বলেন তো দেখি পরীক্ষা এটা যায় কিনা, সেটা আমরা শিখতে এসেছি না আপনাকে বলতে এসেছি, বলা যাবে না, শেয়ার করতে হবে আপনাদের মাঝে মধ্যে জিজ্ঞাসা করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এইরকম স্কুল কলেজ মাদ্রাসা যে পরীক্ষাগুলি হচ্ছে বিভিন্ন সময় সে পরীক্ষা নেওয়া যায় দলিল সম্মত, কারণ তার বৃহৎ স্বার্থের জন্য পরীক্ষা নেওয়া, পরীক্ষা নেওয়া এরকম জিজ্ঞাসা করা, পরীক্ষা নেওয়া মানে কাউকে লাঞ্ছিত অপদস্থ করেনি, কারণ এটাও একটা দিকেও ভাবতে পারে যে আমাদের এরকম জিজ্ঞাসা করে আমরা কেউ জবাব দিতে পারছি না, অপমানিত হচ্ছি, না 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 অপমান নয় আসলে, জিজ্ঞাসা করা যাবে বলছেন ফাওয়াকা নাস সাজারি বাদি, লোকেরা তো বেদুইন এলাকার বা বন জঙ্গলের গাছপালা নিয়ে মেতে গেল, মানে ওই সব নিয়ে চিন্তা ভাবনা শুরু করলো, কালা ফাওয়াকা ফিনাসি আন্না নাকল, কিন্তু আমার মনে গেঁথে গেছে যে সেটি হচ্ছে খেজুর গাছ, সম্মা কাল, তারপরে সাহাবীরা যখন কেউ উত্তর দিতে পারলেন না, বলছেন হাদিস না মাহে আর রাসূলুল্লাহ, আচ্ছা বলুন তো আমাদেরকে বলেই দেন যে কোন গাছের পাতা ঝরে না, বলেই দেন, কালা, তখন তখন বললেন হে আর নাকলা তো খেজুর গাছ, ওটা হচ্ছে খেজুর গাছ। এখানে একটি কথা শুধু বলার আছে, সেটা হচ্ছে যে আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আমার বাপকে কানে কানে বলছে যে আব্বা এটার উত্তর কিন্তু আমার আমার জানা আছে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকেরা বললেন কি যে ইয়া রাসূল আপনি বলে দেন আমরা পারলাম না, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরটা বলে দিলেন, তখন বাপকে কানে করছে আমার কিন্তু জানা ছিল,
আমি উত্তরটা দিলাম না লজ্জায়, আপনি বসে আছেন আবার আবু বকর বসে আছেন, আপনাদের সামনে আমি কি করে বিয়াদবি করব? হ্যাঁ, এই জন্য বলি। তখন ওমর বলেছিলেন, বাবা রে তুই যদি এটা বলে দিতি তো আমার লাল ওদের চাইতো বেশি প্রিয়, সবচেয়ে মূল্যবান সম্পদ হইতো যে আমার ছেলে বলতে পেরেছে, আমার ছেলে বলতে পেরেছে। তুই কারো অসম্মান করলি না, বরং আমার মনটা ভরে যেতে আমার ছেলে বলতে পেরেছে। এতে কি শিখা যায়? এতে শিখা যায় বাপ আর মা পৃথিবীতে শুধুমাত্র, আর কাউকে পাবে না, ব্যতিক্রম করতে পারে, আয় বোন হইতে পারে কেউ, কিন্তু সব ভাই বোন হবে না, অল্প কিছু ভাই বোন এরকম হইতে পারে, এত হিতাকাঙ্ক্ষী হইতে পারে। বাপ মা এমন দুই ব্যক্তি, যেই দুই ব্যক্তি নিজে বড় হইতে চায় না, নিজের চাইতে বড় দেখতে চায় কাকে? ছেলে মেয়ে, নিজের চাইতে বড়। আর কোনো ঈর্ষা হয় না, ছেলে যদি আকাশে চলে যায় বড় হইতে হইতে উন্নতি করতে করতে, এর আমলের ময়দান নেই, বাপকে মাকে কোনো কষ্ট আমি করেন করবো, আলহামদুলিল্লাহ আমার ছেলে কমেছে, আমার মেয়ে আলহামদুলিল্লাহ কমেছে। তো কথা হচ্ছে যে এটা ছেলে মেয়েদেরকে খেয়াল রাখা উচিত, বাপ মায়ের ক্ষেত্রে যখন তারা অসার হয়ে যায়, যখন তারা বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের সাথে আমরা খারাপ আচরণ অনেকেই করি। আল্লাহ আমাদের অন্তরকে যেন বাঁকা না করে দেন, অন্তরকে যেন হেদায়ত রাখেন, এবং বাপ মায়ের হক যথাযথ অনুধাবন করার তৌফিক দান করেন, তাদের মর্যাদা যেন আমাদেরকে উপলব্ধি করে তাদের মর্যাদাকে অখণ্ড রাখার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেন বীর এবং এহসান আমাদেরকে দান করেন, তাদের সাথে সদ্ব্যবহারের তৌফিক দান করেন, দুনিয়াতেও আখিরাতেও যতদিন তারা বেঁচে আছেন তাদের সাথে সদ্ব্যবহারের তৌফিক দান করেন, দুনিয়া থেকে চলে গেলেও তাদের সাথে সদ্ব্যবহার, তাদের জন্য সদকা খায়রাত এবং নেক আমলের সন্নতি তরিকে পৌঁছানোর মাধ্যমে আল্লাহ যেন তাদের সাথে আমাদেরকে সদ্ব্যবহারের তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।